প্রাইমারি ইলেকট্রোড আমরা রেফারেন্স ইলেকট্রোড পড়ছিলাম, তো সেখানে আমরা বলেছি কি প্রাইমারি ইলেকট্রোড অ্যান্ড সেকেন্ডারি ইলেকট্রোড। যদিও সেকেন্ডারি ইলেকট্রোড নিয়ে বেশি ডিসকাশন আমাদের সিলেবাসে নেই, তবুও আমরা দু একটা জিনিস দেখবো। অনেক প্র্যাকটিস বুক টুক করতে গেলে আমাদের এগুলো জেনারেলি থাকে। আমরা প্রাইমারি ইলেকট্রোডের ক্ষেত্রে বলেছি স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোড। স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোডের জন্য আমাদের যেটা স্ট্যান্ডার্ড অক্সিডেশন পোটেন্সিয়াল অ্যাজ ওয়েল অ্যাজ স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেন্সিয়াল দুটোই হয় জিরো। তো এবার আসছি আমরা সেকেন্ডারি রেফারেন্স ইলেকট্রোডে। সো ফার্স্ট অফ অল রাইট ডাউন দ্য সেকেন্ডারি রেফারেন্স ইলেকট্রোড। সেকেন্ডারি রেফারেন্স ইলেকট্রোড, সেকেন্ডারি রেফারেন্স। এই যে সেকেন্ডারি রেফারেন্স ইলেকট্রোড, এর মধ্যে ফার্স্ট একটা আমরা ডিসকাস করবো, যেটা সেটা হচ্ছে সিলভার সিলভার ক্লোরাইড ইলেকট্রোড। সেটা হচ্ছে সিলভার সিলভার ক্লোরাইড ইলেকট্রোড। ওকে, সিলভার সিলভার ক্লোরাইড ইলেকট্রোড রিপ্রেজেন্টেশন কেমনভাবে লিখি, এর রিপ্রেজেন্টেশন আমরা লিখি সিলভার সিলভার ক্লোরাইড ইলেকট্রোডের, যেটা সেটা হচ্ছে এরকম রিপ্রেজেন্টেশন। হেডিং দাও রিপ্রেজেন্টেশন, প্লাটিনাম স্ল্যাশ সিলভার সিলভার ক্লোরাইড স্ল্যাশ কেসিএল অ্যাকোয়াস। এবার আমরা দেখবো অ্যানোড রিয়াকশনস অ্যান্ড ক্যাথোড রিয়াকশনস। অ্যানোডে কি রিয়াকশনস হচ্ছে আর ক্যাথোডে কি রিয়াকশনস হচ্ছে। আমরা যে কোনো সেল যখনই পড়বো সবসময় আমরা তিনটে জিনিস দেখবো, যে সেলের রিপ্রেজেন্টেশনস কি, অ্যানোড রিয়াকশনস কি, অ্যান্ড ক্যাথোড রিয়াকশনস কি। সো অবভিয়াসলি অ্যানোডে অক্সিডেশন হবে, অ্যাট অ্যানোড অক্সিডেশন হবে। অক্সিডেশন হচ্ছে কীভাবে, না সিলভার সলিড প্লাস সিএল মাইনাস অ্যাকোয়াস, সিলভার সলিড অ্যান্ড সিএল মাইনাস অ্যাকোয়াস এই দুটো রিয়েক্ট করে বানাচ্ছে কি এজিসিএল সলিড প্লাস ইলেকট্রন, এজিসিএল সলিড প্লাস ইলেকট্রন। এইখানে সিলভার পিওর স্টেটে ছিল জিরো, এখানে যখন সিলভার বানালো প্লাস ওয়ান, এজিসিএল যখন সিলভার ক্লোরাইড বানাচ্ছে তখন হলো প্লাস ওয়ান, তাহলে এখানে অবভিয়াসলি সিলভারের অক্সিডেশন হয়েছে। এবার আমরা আসছি ক্যাথোড রিয়াকশানে, অ্যাট ক্যাথোড রিডাকশন হবে। ক্যাথোডে কী হবে, রিডাকশন। তো এক্স্যাক্টলি যে রিয়াকশানসটা আমরা একটু উপরে লিখেছি, এক্স্যাক্টলি ওই রিয়াকশানেরই অপোজিটটা লিখি। অপোজিটটা বলতে কি, উল্টে দাও রিয়াকশানটাকে। এজিসিএল সলিড এ কনভার্ট হচ্ছে কি, সে এ একটা ইলেকট্রন নিল এবং কনভার্ট হচ্ছে কি, সে এজি সলিড প্লাস সিএল মাইনাস অ্যাকোয়াস। দেখো উপরের রিয়াকশানটা এক্সাক্ট উল্টো, এখানে এজি প্লাস ওয়ান স্টেট, এখানে এজি জিরো স্টেট। তাহলে দেখো আমাদের তাহলে সিলভার সিলভার ক্লোরাইড ইলেকট্রোড, যেটা সিলভার সিলভার ক্লোরাইড ইলেকট্রোডের যেটা আমাদের রিপ্রেজেন্টেশন, প্রথম ফার্স্ট অফ অল এখান থেকে প্রশ্ন হবে সিলভার সিলভার ক্লোরাইড ইলেকট্রোড দিস ইজ এ সেকেন্ডারি রেফারেন্স ইলেকট্রোড। রিপ্রেজেন্টেশন কি, প্লাটিনাম স্ল্যাশ সিলভার এজিসিএল, মানে এই যে সিলভার সিলভার ক্লোরাইড স্ল্যাশ কেসিএল এর অ্যাকোয়াস সলিউশন। অ্যানোড রিয়াকশনস কী হবে, এই হচ্ছে অ্যানোড রিয়াকশনস। ক্যাথোড রিয়াকশনস কী হবে, এই হচ্ছে ক্যাথোড রিয়াকশনস। অ্যানোড রিয়াকশনস অ্যান্ড ক্যাথোড রিয়াকশনস এক্স্যাক্টলি অপোজিট টু ইচ আদার। এবার দেখো সিলভার সিলভার ক্লোরাইড ইলেকট্রোডটাকে আমরা কীভাবে বানাই, এরকম একটা গ্লাস টিউব নেওয়া হয়, ঠিক আছে, দেখো
এর মধ্যে একটা প্লাটিনামের ওয়্যার নেওয়া থাকে, এর মধ্যে থাকে একটা প্লাটিনাম ওয়্যার, এই হচ্ছে প্লাটিনাম ওয়্যার, ওই যে আমরা স্ল্যাশ দিয়ে যেটা লিখছিলাম সেটা। আচ্ছা, একদম নিচে এই গ্লাস টিউবটার একদম নিচে যদি আমি দেখি কি থাকে, না আমার নিচে থাকে হচ্ছে তোমার সিলভার কেজি, ওর ওপরে থাকে সিলভার, একদম এর নিচে থাকে কি সিলভার কেজি, ওই যে সিলভার সিলভার ক্লোরাইড বললাম না, এর ওপরে থাকে কি এজিসিএল, তারও উপরে এজিসিএল হলো এখান থেকে এতটা অবধি এজিসিএল পিপিটি, এজিসিএল এর হোয়াইট পিপিটি, এর ওপরে কি দেওয়া থাকে এজিসিএল এর পিপিটি, তার উপরে এখান থেকে এটা এজিসিএল এটা এজি, এরও ওপরে দেওয়া থাকে কি না কেসিএল, আর এটা আমি বলেছি কি দিস ইজ প্লাটিনাম ওয়্যার, এই হচ্ছে রিপ্রেজেন্টেশন। ঠিক আছে, এখন ঘটনা কি দেখ, যদি এজিসিএল ইউজ না করে তুই এজি বিআর ইউজ করিস, যদি এজিসিএল ইউজ না করে তুই এজি বিআর ইউজ করিস তাও করতে পারবি, তখন তোকে ওপরে এই কেসিএল এর বদলে তোকে ইউজ করতে হবে কে বিআর, কি ইউজ করতে হবে। এবার এজি বিআর ইউজ না করে তুই এজি আইও ইউজ করতে পারিস, তখন ওপরে তোকে ইউজ করতে হবে কে ঠিক, যে অ্যানায়ন সিলভারের সাথে থাকবে সেম অ্যানায়ন পটাশিয়ামের সাথে থাকবে। ঠিক আছে, যদিও এটা আমাদের আউট অফ সিলেবাস বাট তবুও আমি জাস্ট রিপ্রেজেন্টেশন বলে রাখলাম কি একটা গ্লাস টিউব নেওয়া হয়, রিপ্রেজেন্ট করি কীভাবে প্ল্যাটিনাম, প্ল্যাটিনাম স্ল্যাশ সিলভার, সিলভার ক্লোরাইড বা সিলভার ব্রোমাইড সিলভার অ্যারাইড জানিস স্ল্যাশ কেসিএল অ্যাকোয়াস, এই হচ্ছে রিপ্রেজেন্টেশন। ঠিক আছে, প্ল্যাটিনাম একটা গ্লাস, একটা গ্লাস টিউবের মধ্যে প্ল্যাটিনাম ওয়্যার রাখা হয়, সেখানে একদম নিচে গিয়ে থাকে সিলভার, সিলভারের ওপরে গিয়ে থাকে এজিসিএল, তার উপরে গিয়ে থাকে কেসিএল, যদি এজিসিএল নিস তো ওখানে কেসিএল নিতে হবে, যদি এজি বিআর নিস তো ওখানে কে বিআর নিতে হবে, যদি এজি আই নিস তো ওখানে কে আই নিতে হবে। তাহলে এই গেল আমাদের একটা সেকেন্ডারি ইলেকট্রোড, যদিও এটা আউট অফ সিলেবাস। আমরা জেনারেলি কোনো সেকেন্ডারি ইলেকট্রোড নিয়ে জেনারেলি ইলেকট্রোড পোটেনশিয়াল ক্যালকুলেট করি না, সেকেন্ডারি ইলেকট্রোড নিয়ে জেনারেলি আমরা কোনো পোটেনশিয়াল ক্যালকুলেট করি না, এই জন্য কারণ দেখ হাইড্রোজেনের ক্ষেত্রে আমাদের সুবিধাটা কিনা, হাইড্রোজেনের জন্য আমরা যেটা জিরো পাচ্ছি সেখানে কেন আমরা শুধু শুধু রিয়াকশনসকে কমপ্লিকেটেড করতে যাব, তাই না। নেক্সট আর একটা সেকেন্ডারি আমাদের ইলেকট্রোড, সেটা হচ্ছে ক্যালোম্যাল ইলেকট্রোড, নেক্সট সেকেন্ডারি ইলেকট্রোড ক্যালোম্যাল ইলেকট্রোড, ক্যালোম্যাল ইলেকট্রোড ইজ অলসো এ সেকেন্ডারি ইলেকট্রোড, এটাও তোদের সিলেবাসে অতটা নেই। ঠিক আছে, ক্যালোম্যাল ইজ অ্যাকচুয়ালি Hg2Cl, রিপ্রেজেন্টেশন কেমন হয়, ক্যালোম্যাল ইলেকট্রোডের রিপ্রেজেন্টেশন যেটা হয় সেটা হচ্ছে কি প্লাটিনাম স্ল্যাশ Hg Hg2Cl2 স্ল্যাশ KCl অ্যাকোয়াস, দেখ একই রকম সিলভার সিলভার ক্লোরাইড ইলেকট্রোড যেমন ছিল ক্যালোম্যাল ইলেকট্রোডও তেম। ঠিক আছে, এখানেও রিপ্রেজেন্টেশন কেমন হবে, সেম অ্যাট অ্যানোড, অ্যানোডে কি রিয়াকশন হবে অক্সিডেশন রিয়াকশন, কারণ আমরা জানি অ্যানোডে অক্সিডেশন রিয়াকশন হয়। অ্যানোডে যে রিয়াকশন হবে দেখ অক্সিডেশন হবে অবভিয়াসলি কে মার্কারি, মার্কারি ইজ এ লিকুইড, লিকুইড মেটাল, ও সিএল মাইনাস অ্যাকোয়াসের সঙ্গে রিয়াক্ট করবে, মার্কারি লিকুইড মেটাল যে সিএল মাইনাস অ্যাকোয়াসের সঙ্গে রিয়াক্ট করবে, রিয়াক্ট করে এখান থেকে ফর্ম করবে কি না হাফ এইচজি টু সিএল টু সলিড প্লাস ইলেকট্রন। ঠিক আছে, হাফ এইচজি টু সিএল টু সলিড প্লাস ইলেকট্রন, বোঝা গেছে। দেখ এখানে মার্কারি লিকুইড স্টেটে যখন পিওর মেটাল স্টেট তখন ওর অক্সিডেশন স্টেট জিরো, আর এখানে মার্কারি হচ্ছে তোর এইচজি টু টু প্লাস, এটা ভাঙে অ্যাকচুয়ালি কীভাবে না এইচজি টু টু প্লাস প্লাস টু সিএল মাইনাস, সো এখানে এর অক্সিডেশন এইচজি টু টু প্লাস প্লাস টু সিএল মাইনাস এইভাবে ভাঙে, হ্যাঁ এরকম এরকমভাবে ভাঙে না যে টু এইচজি প্লাস প্লাস টু সিএল মাইনাস, বুঝছি শত সোজা না, সো এখানে এর অক্সিডেশন স্টেট কত প্লাস, তাহলে অবভিয়াসলি এটা কী হচ্ছে রেডক্স অক্সিডেশন, আর অ্যানোডে তো অক্সিডেশনই হয়। আচ্ছা, এবার লাস্ট আমার ইন্টারেস্টেড ক্যাথোড রিয়াকশন,
অ্যাড ক্যাথোড হবে কি রিডাকশন। রিডাকশনস মানে দেখ উপরে যে রিঅ্যাকশনসটা আমরা এক্স্যাক্ট লিখেছি সেম ওটারই উল্টো রিঅ্যাকশনস। এক্ষেত্রে কি দেখ এক্ষেত্রে শুধু ইলেকট্রন রিলিজ করছে উপরে রিঅ্যাকশনসের ক্ষেত্রে, নিচে রিঅ্যাকশনস ক্ষেত্রে ইলেকট্রন অ্যাকসেপ্ট করছে। হাফ Hg2 Cl2 সলিড প্লাস ইলেকট্রন থেকে কনভার্ট হচ্ছে কিসে, Hg লিকুইড প্লাস Cl মাইনাস। দেখ হাফ Hg2 Cl2 সলিড প্লাস ইলেক্ট্রন থেকে কনভার্ট হচ্ছে Hg লিকুইড প্লাস Cl মাইনাস Cl মাইনাস। সেম এক্সাক্ট যে রিঅ্যাকশন উপরে ছিল সেম রিঅ্যাকশন নিচে এসেছে। সো এই গেল তোর ক্যারামেল ইলেকট্রোড, আর এই গেল তোর এইগুলো আমাদের কি না সেকেন্ডারি রেফারেন্স ইলেকট্রোড, যেগুলো রেসপেক্টে আমরা কোনো আননোন মেটালের ইলেকট্রোড পোটেনশিয়াল ক্যালকুলেট করতে পারি। সো এখান থেকে ইম্পর্টেন্ট অত তেমন কিছু আসে না জেনারেলি, বিকজ এগুলো আউট অফ সিলেবাস ফার্স্ট অফ অল। নেক্সট আমরা একটা কনসেপ্ট পড়ব, দিস ইজ এ ভেরি ইম্পর্টেন্ট কনসেপ্ট, দিস ইজ ইউর ইলেকট্রো কেমিক্যাল সিরিজ, ইলেকট্রোকেমিক্যাল সিরিজ। ফার্স্ট অফ অল প্রথম একটা পয়েন্ট তোদেরকে যেটা মনে রাখতে হবে, ইলেকট্রোকেমিক্যাল সিরিজে আমরা যে ভ্যালুসগুলো পড়ব দিস ভ্যালুস আর ভ্যালিড ইন অ্যাকুয়াস সলিউশন। ইলেকট্রোকেমিক্যাল সিরিজে আমরা কয়েকটা ভ্যালু পড়বো, এক্ষুনি দেখতে পাবি কী ভ্যালু কী কার ভ্যালু, এই ভ্যালুগুলো ভ্যালিড কোথায় কোন সলিউশনে। এখন ইলেকট্রোকেমিক্যাল সিরিজ অ্যাকচুয়ালি কি, না ইলেকট্রোকেমিক্যাল সিরিজ হচ্ছে অ্যাকচুয়ালি অ্যারেঞ্জমেন্ট অফ ডিফারেন্ট এলিমেন্টস ইন ইনক্রিজিং অর্ডার অফ দেয়ার এসআরবি আর ডিক্রিজিং অর্ডার অফ দেয়ার এসওবি, দিস ইজ সামথিং একটা সিরিজ এটা পাবি সেটাই হবে ইলেকট্রোকেমিক্যাল সিরিজ। যে সিরিজে কী করা হয়েছে না বিভিন্ন এলিমেন্টসগুলোকে তাদের স্ট্যান্ডার্ড অক্সিডেশন পোটেন্সিয়ালের ডিক্রিজিং অর্ডারে অথবা স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেন্সিয়ালের ইনক্রিজিং অর্ডারে পরপর 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 অ্যারেঞ্জ করা হয়েছে, ঠিক আছে। এর জন্য আমরা একটা সিরিজ পাচ্ছি যে সিরিজটাকে আমরা বলছি ইলেকট্রোকেমিক্যাল সিরিজ অর অ্যাক্টিভিটি সিরিজ। সো যদি ডেফিনেশন লিখতে চাস লিখতে পারিস, না লিখতে চাস না লিখতে পারিস। কটা কথা এখানে আমি বলি, ফার্স্ট যখন একটা কথা বলা হবে যে মেটাল অক্সিডাইজড, মেটাল অক্সিডাইজ হচ্ছে তখন সবসময় তোকে বুঝতে হবে মেটাল এম এ এন প্লাস ইলেকট্রন ছেড়েছে, এন ইলেকট্রন ছেড়ে এন প্লাসে কনভার্ট হয়েছে। আচ্ছা যদি বলা থাকে মেটাল রিডিউসড, যদি বলা থাকে মেটাল রিডিউসড, দেখ মেটাল কোশ্চেনে যদি এরকম কোনো কথা বলা আছে যে মেটাল রিডিউস, দেখ মেটাল কখনো রিডিউসড হতে পারে, যেমন ধর সোডিয়াম কখনো ওর অত মানে ইচ্ছে নেই যে সোডিয়াম একটা ইলেকট্রন নিয়ে এনে মাইনাস পাবে, কারণ জেনারেল প্রপার্টি অফ মেটাল মেটাল মেটালদের জেনারেল প্রপার্টি কি না মেটাল জেনারেলি ইলেকট্রন লুজ করে, মেটাল জেনারেলি ইলেকট্রন লুজ করে। সো দিস ইজ রং, এখানে তোকে বলতে হবে মেটাল রিডিউস হচ্ছে মানে যে কথাটা এখানে বলা নেই সেটা হচ্ছে মেটাল আয়ন, মেটাল আয়ন ইজ রিডিউসড। তাহলে যখন কেউ অক্সিডাইজ হচ্ছে, যখন কেউ অক্সিডাইজ হচ্ছে মেটাল অক্সিডাইজ হচ্ছে তখন আমি বলবো কি না অ্যাকচুয়ালি মেটাল সে নিজে অক্সিডাইজ হচ্ছে ইলেকট্রন ছেড়ে, আর যখন বলবো মেটাল রিডিউস হচ্ছে দ্যাট মিন্স মেটাল আয়ন রিডিউস হচ্ছে, কখনোই মেটাল রিডিউস মেটাল আয়ন রিডিউস। আচ্ছা এবার আরেকটা কনসেপ্ট জানতে হবে নন মেটালের অ্যাবাউট, নন মেটাল রিডিউসড, নন মেটাল রিডিউসড হয়, ঠিক আছে। যেমন ধরে নে ক্লোরিন সিএল টু গ্যাস এই ইলেকট্রন নিয়ে টু সিএল মাইনাস আয়ন বানাতে পারে, দেখ এখানে ক্লোরিন রিডিউসড হয়েছে, ঠিক আছে। সো নন মেটাল রিডিউসড হয়। আচ্ছা এবার যদি লেখা থাকে নন মেটাল অক্সিডাইজড, তখন তোকে এটা বুঝতে হবে যে নন মেটাল অক্সিডাইজ বলতে এটা বোঝানো হয়েছে নন মেটাল আয়ন অক্সিডাইজড, আয়ন কথাটা বলা নেই, যেমন সিএল মাইনাস এ সিএল টু সিএল মাইনাস এ বানাবে সিএল টু প্লাস টু ইলেকট্রন,
বলো। তাহলে সবসময় এই জিনিসটা মনে রাখতে হবে, মেটাল মেটাল সবসময় হবে অক্সিডাইজড অ্যান্ড নন মেটাল সবসময় হবে রিডিউসড, মেটাল আয়ন হবে রিডিউসড অ্যান্ড নন মেটাল আয়ন হবে অক্সিডাইজড। অ্যান্ড ইলেকট্রোকেমিক্যাল সিরিজে যত সমস্ত আমরা ইলেকট্রোকেমিক্যাল সিরিজ শর্টে আমরা বলি ইসিএস, ইসিএস এর যে সমস্ত আমরা ভ্যালু যতগুলো পাবো সেই সমস্ত ভ্যালু হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের কোন সলিউশনে অ্যাকোয়াস সলিউশন, দিস ভ্যালুজ আর অনলি ভ্যালিড ইন আওয়ার অ্যাকোয়াস সলিউশন। এখন দেখ এনসিইআরটিতে যেভাবে অ্যারেঞ্জ আছে, আমি যে সিরিজটা আমি তোদের যে সিরিজটা লেখাবো সেখানে দেখবি শুরুতে তোদের দেওয়া আছে যেটা, সেটা হচ্ছে আমি লেখাবো শুরুতে লিথিয়াম শেষে হবে ফ্লোরিন। এনসিইআরটিতে যেটা পাবি সেটা হচ্ছে শুরুতে ফ্লোরিন শেষে লিথিয়াম, যেমন এনসিইআরটির একটা আমার এখানে স্টিক করানো ছিল পেপার, জাস্ট মিনিট। এক্স্যাক্টলি, সো এনসিইআরটি যদি তোরা আমার এই স্লাইডটা দেখতে পাস তো এখানে কি দেওয়া আছে দেখ, এখানে শুরু করেছে এরা কোত্থেকে, ফ্লোরিন থেকে, ফ্লোরিন থেকে শুরু করেছে, ঠিক আছে। আচ্ছা দেখ প্রত্যেক ক্ষেত্রেই হচ্ছে ইলেকট্রন অ্যাড করা আছে, সব ক্ষেত্রেই প্রত্যেক ক্ষেত্রেই মন দিয়ে শুনবি, প্রত্যেক ক্ষেত্রে দেখ ইলেকট্রন অ্যাড করা আছে, এন ইলেকট্রন অ্যাড হয়েছে, হ্যাঁ না, তার মানে সবগুলো ক্ষেত্রে কি হয়েছে রিডাকশন সব ক্ষেত্রে, তার মানে যে পোটেনশিয়াল এখানে দেওয়া আছে এই সমস্ত পোটেনশিয়ালগুলো এদের এসআরপি, স্ট্যান্ডার্ড রিডাকশন, স্ট্যান্ডার্ড রিডাকশন। এখন দেখ ঘটনা হচ্ছে কি, এই সমস্ত স্ট্যান্ডার্ড ডিডাকশন পোটেনশিয়াল যেগুলো দেওয়া আছে এগুলো সমস্ত কোন সলিউশনে, অ্যাকোয়াস সলিউশনে, এগুলো সমস্ত অ্যাকোয়াস সলিউশন। আচ্ছা ফ্লোরিন দুটো ইলেকট্রন নিচ্ছে, ফ্লোরিন দুটো ইলেকট্রন নিয়ে বানাচ্ছে টু এফ মাইনাস, ফ্লোরিন দুটো ইলেকট্রন নিয়ে যখন টু এফ মাইনাস বানাচ্ছে এইখানে দেখ ওর স্ট্যান্ডার্ড ইলেকট্রন পোটেনশিয়াল কত হচ্ছে 2.87। হ্যাঁ প্রথম কথা এর কোনো কোনোটার ভ্যালুই মনে রাখতে হবে না, সমস্ত ভ্যালুই এক্সাম হলে প্রোভাইড করা থাকবে, সমস্ত ভ্যালু এক্সাম হলে মানে এক্সাম পেপারে প্রোভাইড করা থাকবে, কোনোটার ভ্যালুই তোমায় মনে রাখতে হবে না, ঠিক আছে। সো নেক্সট দেখ ধীরে ধীরে নিচের দিকে যখন নামতে থাকছিস, নিচের দিকে নাম নাম নিচের দিকে নামতে 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 দেখ হাইড্রোজেন যখন দুটো ইলেকট্রন নিচ্ছে, মানে হাইড্রোজেন অবভিয়াসলি হাইড্রোজেন আয়ন যখন দুটো ইলেকট্রন নিচ্ছে হাইড্রোজেন গ্যাস বানাচ্ছে ওর জন্য আমাদের তাহলে স্ট্যান্ডার্ড ডিরেকশন পোটেনশিয়াল কত আসছে 0। আরও নিচের দিকে নামতে থাক, আরও নিচের দিকে নামতে থাক, নামতে নামতে দেখ লিথিয়াম যখন একটা ইলেকট্রন নিচ্ছে দিয়ে লিথিয়াম সলিড বানাচ্ছে ওর জন্য স্ট্যান্ডার্ড ইলেকট্রন পোটেনশিয়াল কত হচ্ছে -3.0। তাহলে ঘটনা যেটা আমরা উপর থেকে নিচে নামছি, উপর থেকে যত নিচে নামছি অ্যাকর্ডিং টু এনসিআরটি, এনসিআরটিতে যে সিরিজটা দেওয়া আছে দেখ এনসিআরটির এই সিরিজে স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়াল উপর থেকে নিচে নামছে যত কমছে, ঠিক না বল। দেখ এর রিডাকশন পোটেনশিয়াল 2.87, এর 1.87, এর 1.78, ধীরে ধীরে কমতে 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 হাইড্রোজেনে গিয়ে কত, আমরা তো আগেই পড়েছি যে আমরা অ্যাজিউম করে নিয়েছি হাইড্রোজেনের স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়াল আর স্ট্যান্ডার্ড অক্সিডেশন পোটেনশিয়াল দুটোই কত হয়। ওখান থেকে নামতে 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 নিচে যখন একদম লিথিয়ামে এসে ঠিকলি, লিথিয়ামে এসে যখন ঠিকলি তখন হচ্ছে তো আমার এটা আসছে নেগেটিভ, তাই তো স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়াল আসছে নেগেটিভ। তার মানে মোরাল অফ দ্য স্টোরি এই এনসিআরটিতে যে চ্যাপ্টার দেওয়া আছে ইলেকট্রোকেমিক্যাল সিরিজের, ইসিএস এর ইলেকট্রোকেমিক্যাল সিরিজের, এখানে তুই এই এটাই দেখতে পাচ্ছিস যে ওপর থেকে যত নিচে নামছিস, ওপর থেকে যত নিচে নামছিস স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়াল, স্ট্যান্ডার্ড ডিডাকশন পোটেনশিয়াল কমছে, এই কথাটার অর্থ হচ্ছে কি স্ট্যান্ডার্ড অক্সিডেশন পোটেনশিয়াল, স্ট্যান্ডার্ড অক্সিডেশন পোটেনশিয়াল কথাটা বাড়ছে এর অর্থ হচ্ছে কি অক্সিডাইজ হওয়ার প্রবণতা, অক্সিডাইজ হওয়ার প্রবণতা বাড়ছে। দেখ ওপর থেকে নিচে আসিস, ওপরে কি আছে একদম নন মেটাল এফি, ঠিক আছে, একদম নিচে সবার নিচে কি আছে দেখ লিথিয়াম মেটাল, অবভিয়াসলি আমরা তো জানি যে নন মেটাল তোর রিডিউস হতে চায় অ্যান্ড লিথিয়াম মেটাল যে মেটাল সে অক্সিডাইজ হতে চায় ইলেকট্রন ছাড়তে চায়, এটা কে না জানে, এটা সবাই জানে। হ্যাঁ তাহলে কি স্ট্যান্ডার্ড অক্সিডেশন পোটেনশিয়াল বাড়ছে মানে নিজে কি হতে চাইছে, নিজে নিজে অক্সিডাইজ হতে চাইছে আর অন্যকে রিডিউস করতে চাইছে, মানে রিডিউসিং প্রপার্টি মানে রিডিউসিং এজেন্ট এর মানে রিডিউসিং নেচার আর রিডিউসিং এজেন্ট হিসাবে এ ভালো কাজ করবে, বোঝা গেছে। দিস ইজ অ্যাকর্ডিং টু ইয়োর এনসিইআরটি ইলেকট্রোকেমিক্যাল সিরিজ। এবার আমরা একটু মডিফাই করে পড়ব উল্টো করে, এক্স্যাক্টলি আমরা একটু এটা উল্টো করে পড়ব। দেখ আমরা যেভাবে ইলেকট্রোকেমিক্যাল সিরিজটাকে অ্যারেঞ্জ করব সেটা হচ্ছে এখানে লিখবো আমরা, আমি লেখাচ্ছি ইলেকট্রো, এখানে লিখবি ইলেকট্রোড
রিয়াকশন এসআরপি তিনটা কলাম হবে এসআরপি অ্যাট 298 কেলভিন 298 মানে 25 ডিগ্রি সেন্টিগ্রেড তো ইলেকট্রোড পোটেনশিয়াল ফার্স্ট আমরা লিখবো আমরা আমাদের এনসিআরটির যে ইলেকট্রোকেমিক্যাল সিরিজ সেখানে লিথিয়াম একদম নিচে রেখা ছিল আমরা ফার্স্ট ইলেকট্রোড নিচ্ছি কার লিথিয়াম ইলেকট্রোড কার লিথিয়াম ইলেকট্রোড লিথিয়াম প্লাস এ ইলেকট্রন নিয়ে বানাচ্ছে লিথিয়াম সলিড রিডাকশন হচ্ছে লিথিয়ামের এটুকু তো সেন্স থাকা উচিত রিডাকশন হচ্ছে কি অক্সিডেশন হচ্ছে এই যে রিডাকশন পোটেনশিয়াল এই রিডাকশন পোটেনশিয়াল মাইনাস 0.35 একটাও ভ্যালু মনে রাখতে হবে না জাস্ট আমি একবার পড়ানোর জন্য এটা বলছি কিছু ভ্যালু মনে রাখা দরকার পটাশিয়াম কে প্লাস প্লাস ইলেকট্রন থেকে বাঁচছে কে সলিড মাইনাস 2.93 আচ্ছা এগুলো যে আমরা বার করছি এই প্রত্যেকটা কেমন সলিউশনে আছে কোন সলিউশনে বার করছি নেক্সট হচ্ছে বেরিয়াম বেরিয়াম 2 প্লাস প্লাস 2 ইলেকট্রন এ নিয়ে বানাচ্ছে কি বেরিয়াম এর ভ্যালু কত মাইনাস 2.91 এরপর আছে কি ক্যালসিয়াম তারপর আছে সোডিয়াম তারপর আছে ম্যাগনেসিয়াম আচ্ছা এতদিন হোক ক্যালসিয়াম ক্যালসিয়াম 2 প্লাস দুটো ইলেকট্রন নিয়ে বানাচ্ছে ক্যালসিয়াম সলিড সব রিডাকশন হচ্ছে সব রিডাকশন এর পোটেনশিয়াল 2.87 দেখ এক্ষেত্রে দেখ ওপর থেকে যত নিচের দিকে নামছিস এখনো পর্যন্ত ওপর থেকে যত নিচের দিকে নেমেছিস দেখ নেগেটিভ ভ্যালু কি হচ্ছে বলতো মানে মোরাল অফ দ্য স্টোরি ইলেকট্রোড পোটেনশিয়াল কি হচ্ছে বাড়ছে তাহলে দেখ ইলেকট্রোড পোটেনশিয়াল মানে কি এটা আচ্ছা এখানে সবগুলো আমরা রিডাকশন করছি এদের সবগুলোর ক্ষেত্রে এসআরপি ওপর থেকে নিচে কি হচ্ছে বাড়ছে স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়াল বাড়ছে মানে স্ট্যান্ডার্ড অক্সিডেশন পোটেনশিয়াল কমছে রিডাকশন পোটেনশিয়াল বাড়ছে এর অর্থ হচ্ছে ও নিজে রিডিউসড হতে চায় মানে দুসর অন্যকে অক্সিডাইজ করছে সোডিয়াম প্লাস ইলেকট্রন থেকে সোডিয়াম সলিড মাইনাস 2.71 ম্যাগনেসিয়াম প্লাস 2 ইলেকট্রন থেকে ম্যাগনেসিয়াম সলিড মাইনাস 2.36 নেক্সট হচ্ছে অ্যালুমিনিয়াম অ্যালুমিনিয়াম 3 প্লাস প্লাস 3 ইলেকট্রন থেকে অ্যালুমিনিয়াম সলিড এর ভ্যালু হয় মাইনাস 1.66 ম্যাঙ্গানিজ ম্যাঙ্গানিজ 2 প্লাস দুটো ইলেকট্রন নিয়ে বানাই ম্যাঙ্গানিজ সলিড মাইনাস 1.18 আচ্ছা ওয়াটার ওয়াটার লিকুইড এ ইলেকট্রন নিয়ে বানাই এইচ টু গ্যাস প্লাস ও এইচ মাইনাস এর ভ্যালু 0.828 ঠিক আছে এরকম নিচের দিকে যেতে 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 আরও ডট ডট করছি এরকম এত লেখার তো কোনো মানে হয় না ঠিক আছে এরকম বই লেখা আছে সব পেয়ে যাবে তো এরকম নিচের দিকে যেতে 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 দেখবি না যখন হাইড্রোজেন এইচ টুতে পৌঁছবি ঠিক আছে যখন হাইড্রোজেন এইচ টুতে পৌঁছবি কার ইলেকট্রোড এখন হাইড্রোজেনের ইলেকট্রোড দেখ এখানে এই এই কলামে আমরা লিখেছি সব ইলেকট্রোডগুলোকে ইলেকট্রোড সো যখন হাইড্রোজেনের ক্ষেত্রে পৌঁছলি তখন দেখ হাইড্রোজেনের জন্য 2H প্লাস প্লাস 2 ইলেকট্রন থেকে বানাচ্ছে কি H2 গ্যাস দেখ রিডাকশন এখানেও হচ্ছে
আর এর জন্য ইলেকট্রোড পটেনশিয়াল যেটা সেটা হচ্ছে 0.00। আমরা অ্যাজিউম করি তাহলে হাইড্রোজেন হাইড্রোজেন ইলেকট্রোডের স্ট্যান্ডার্ড রিডাকশন পটেনশিয়াল 0.00 ভোল্ট, স্ট্যান্ডার্ড অক্সিডেশন পটেনশিয়াল ইজ অলসো 0.00 ভোল্ট। ওকে, আর নিচের দিকে আরো যদি যেতে থাকিস, যেতে 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 দেখবি একদম শেষে আছে কি ফ্লোরিন, একদম শেষে আছে ফ্লোরিন। ফ্লোরিন দুটো ইলেকট্রন নেবে, নিয়ে 2F- বানাবে। এর যেটা ইলেকট্রোড সেটা ইলেকট্রোড পটেনশিয়াল 2.87। তাহলে দেখ সব থেকে ম্যাক্সিমাম এর হচ্ছে কি এসআরপি কার ফ্লোরিনে। তাহলে দেখ আমরা এখানে লিখলাম কি মিনিমাম এসআরপি কার লিথিয়াম, লিথিয়ামের এসআরপি মিনিমাম মানে লিথিয়ামের রিডিউসড হওয়ার প্রবণতা কম, রিডিউসড হওয়ার টেন্ডেন্সি কম। তাহলে লিথিয়ামের রিডিউসড হওয়ার টেন্ডেন্সি কম মানে লিথিয়াম লিথিয়াম মাইনাস আয়ন বাড়ানোর টেন্ডেন্সি কম, লিথিয়ামের ইলেকট্রন নেবার টেন্ডেন্সি কম। তাহলে কি লিথিয়ামের মিনিমাম এসআরপি মানেই বলতে পারি ম্যাক্সিমাম এসওপি, আবার এসওপি ম্যাক্সিমাম এর কথার অর্থ হচ্ছে ওর অক্সিডাইজড হওয়ার টেন্ডেন্সি বেশি, মানে লিথিয়াম আয়ন এলআই প্লাস বানানোর টেন্ডেন্সি বেশি। তাহলে কি লিথিয়ামের টেন্ডেন্সি টু গেট অক্সিডাইজড ইজ হাই, লিথিয়ামের টেন্ডেন্সি টু গেট অক্সিডাইজড ইজ হাই, নিজে অক্সিডাইজড হবে মানে দিস ইজ এ গুড রিডিউসিং এজেন্ট। এবার আসি, এ তো গেল আমাদের লিথিয়ামের ব্যাপারে, মানে একদম উপরে গেছিল মিনিমাম এসআরপি চার্জ। আচ্ছা, আর আমরা ইলেকট্রোকেমিক্যাল সিরিজ অ্যানালাইসিস করলে আর কি দেখতে পাবো, যে ম্যাক্সিমাম এসআরপি, ম্যাক্সিমাম এসআরপি কার জন্য এফ ফ্লোরিন এর জন্য। কখনোই বলবি না ফ্লোরিন আয়নের জন্য, ফ্লোরিন আয়ন অলরেডি একটা ইলেকট্রন নিয়ে রেখে দিয়েছে, ফ্লোরিন আয়নের আর রিডিউস হওয়ার কোনো ইচ্ছেই নেই, ঠিক আছে। সো ম্যাক্সিমাম এসআরপি হেয়ার ইজ ফর ফ্লোরিন। আচ্ছা, তার মানে ওর এসআরপি হাই মানে ওর টেন্ডেন্সি টু গেট রিডিউসড হাই, ওর হাই টেন্ডেন্সি টু গেট, ওর যদি রিডিউস হওয়ার টেন্ডেন্সি হাই হয়ে থাকে তাহলে দিস ইজ এ গুড, ও নিজে রিডিউস হতে চায়, দিস ইজ এ গুড অক্সিডাইজিং এজেন্ট, দিস ইজ এ গুড অক্সিডাইজিং। আর যে এই যে ইলেকট্রোকেমিক্যাল সিরিজ, এই ইলেকট্রোকেমিক্যাল সিরিজে আমরা আর কি দেখলাম না, ওপর থেকে নিচে টপ টু বটম, টপ টু বটম কি হচ্ছে না এসআরপি ইনক্রিজ করছে অ্যাকর্ডিং টু আওয়ার ইলেকট্রোকেমিক্যাল সিরিজ, অ্যান্ড অ্যাকর্ডিং টু এনসিআরটি ইলেকট্রোকেমিক্যাল সিরিজ টপ টু বটম এসআরপি ডিক্রিজ করছে। আচ্ছা, এসআরপি ইনক্রিজ করছে মানে এসওপি ডিক্রিজ করছে। ওকে, আচ্ছা এবার বল, যারা উপরে উপরে দিকে আছে ইলেকট্রোকেমিক্যাল সিরিজে, যারা উপরের দিকে আছে ঠিক আছে, ওদের কি না এসআরপি কম, তাই তো? ওদের এসআরপি কম কারণ আমরা জানি উপর থেকে নিচে এসআরপি বাড়ছে, তাহলে উপরে যে আছে ওর এসআরপি কম, ওর এসআরপি কম মানে ওর রিডিউসড হওয়ার টেন্ডেন্সি কম, ওর নিজে রিডিউসড হওয়ার টেন্ডেন্সি কম মানে অক্সিডাইজড হওয়ার টেন্ডেন্সি বেশি। তাহলে ওর যদি অক্সিডাইজড হওয়ার টেন্ডেন্সি বেশি হয়, উপরের দিকের যে মেটালগুলো আছে ওদেরকে আমি কী হিসেবে ইউজ করবো, ক্যাথোড ন্যানো? হ্যাঁ, ক্যাথোড কেন? হ্যাঁ, ওদেরকে ইউজ করবো কী হিসাবে? অ্যানোড, কারণ অ্যানোডের অক্সিডাইজড হওয়ার, অ্যানোডে অ্যানোডে যে মেটাল আমি নেবো তার অক্সিডাইজ হওয়ার টেন্ডেন্সি বেশি থাকে। তাহলে দেখ ওপর দিকে যারা আছে ওদের সবার কি অক্সিডাইজ হওয়ার টেন্ডেন্সি বেশি, তাহলে ওপর দিকে যে মেটালগুলো আছে ওদেরকে আমি কি হিসেবে ইউজ করবো? অ্যানোড হিসেবে।
So, write down metal above in electrochemical series behaves as anode. Metal lower in electrochemical series behaves as बिकॉज एनोड ताके आमरा नी जार एसआरपी कम कैथोड ताके आमरा नी जार एसआरपी बेशी क्लियर क्लियर और नॉट व्हाट इज इलेक्ट्रोकेमिकल सीरीज ना किछु एलिमेंट्स एर आमरा स्टैंडर्ड ऑक्सीडेशन पोटेंशियल और स्टैंडर्ड रिडक्शन पोटेंशियल एकटा ऑर्डर बनिएछि सो सेई ऑर्डर बनाते गिए आमरा देखछि कि स्टैंडर्ड ऑक्सीडेशन पोटेंशियल और स्टैंडर्ड रिडक्शन पोटेंशियल ऑर्डर पर 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 दिले आमादेर जे एकटा सीरीज बनछे एई सीरीजटाइ होच्छे आमादेर कि इलेक्ट्रोकेमिकल सीरीज और एक्टिविटी सीरीज ओके इलेक्ट्रोकेमिकल सीरीज इज आल्सो कॉल्ड एक्टिविटी सीरीज इलेक्ट्रोकेमिकल सीरीज और एक्टिविटी ओके नेक्स्ट एप्लीकेशंस ये जो इलेक्ट्रोकेमिकल सीरीज एर एप्लीकेशंस की फर्स्ट एप्लीकेशंस तो हम এটাই পেলাম যে যদি আমাকে কোনো সেল বানাতে হয় আমি কাকে অ্যানোড নেব কাকে ক্যাথোড নেব সেটা আমি ডিসাইড করতে পারবো কার বেসিসে ইলেকট্রোকেমিক্যাল সিরিজের বেসিসে নেক্সট হচ্ছে অ্যাপ্লিকেশন অফ ইলেকট্রোকেমিক্যাল সিরিজ ইলেকট্রোকেমিক্যাল সিরিজের অ্যাপ্লিকেশনস অক্সিডাইজিং power it will ऑक्सीडाइजिंग पावर ऑक्सीडाइजिंग पावर दिस इज डायरेक्टली प्रोपोर्शनल टू व्हाट एसआरपी और इनवर्सली प्रोपोर्शनल टू एस तो देख हमारा যেটা বলেছি এটা কোন ইলেকট্রোকেমিক্যাল সিরিজ এর সাথে রেকর্ডেড আছে হ্যাঁ হ্যাঁ বলছি রেকর্ডেড রেকর্ডেড আছে দেখে নিচ্ছি যতটা মিস গেছে তারপর থেকে কাটে অক্সিডাইজিং পাওয়ার মানে কি ও নিজে অক্সিডাইজিং এজেন্ট হিসেবে কাজ করবে এখন দেখ যার স্ট্যান্ডার্ড রিডাকশন পটেনশিয়াল বেসিসে নিজে কি হতে চাইবে রিডিউস হতে চাইবে সে যদি নিজে রিডিউস হতে চায় তাহলে ও অন্যকে কি করতে চাইবে তাহলে অক্সিডাইজিং পাওয়ার ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু এসআরপি এন্ড রিডিউসিং পাওয়ার রিডিউসিং পাওয়ার ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু এসওপি অর ইনভার্সলি প্রপোর্শনাল টু দেখ এসওপি মানে এসওপি যার যত বেশি সে তত বেশি অক্সিডাইজ হতে চাইবে এসওপি যার যত বেশি সে তত বেশি অক্সিডাইজ হতে চাইবে এবার যদি ও বেশি অক্সিডাইজ হতে চায় তাহলে ও অন্যকে কি করবে রিডিউস করতে চায় অন্যকে যদি রিডিউস করতে চায় তাহলে ও রিডিউসিং পাওয়ার বেশি বোঝা গেল এবার আসছি দিস ইজ অ্যাপ্লিকেশন ফার্স্ট ইলেকট্রোকেমিক্যাল সিরিজের সেকেন্ড অ্যাপ্লিকেশন অফ ইলেকট্রোকেমিক্যাল সিরিজ इलेक्ट्रोकेमिकल सीरीज सेकेंड एप्लीकेशन रिएक्टिविटी ऑफ मेटल रिएक्टिविटी ऑफ मेटल गुड एक्सेलेंट गुड क्यों बोलते पीयूजी
CNN CNN double F G তারপর H O J reactivity of metal এখন reactivity of metal এই জিনিসটা বোঝাতে চাইছি কি দেখ কতগুলো মেটালের মধ্যে তুই কম্পেয়ার করছিস মেটাল কি করতে চায় বলতো মেটালের reactivity एक्चुअली মেটাল সব সময় চায় আমি ইলেকট্রন লুজ করব মেটাল সব সময় চায় আমি ইলেকট্রন লুজ করব তাহলে দেখ মেটাল যদি সব সময় ইলেকট্রন লুজ করতে চায় তাহলে মেটাল ইলেকট্রন লুজ করতে চায় আচ্ছা মেটাল এ বানাতে চাই Mn প্লাস প্লাস n ইলেকট্রন মানে মেটাল ইলেকট্রন লুজ করতে চায় মেটাল যদি ইলেকট্রন লুজ করতে চায় তাহলে মেটাল কি হতে চায় অক্সিডাইজড হতে চায় মেটাল অক্সিডাইজড হতে চায় তাহলে মেটাল যদি অক্সিডাইজড হতে চায় আমরা জানি রিঅ্যাক্টিভিটি অফ মেটাল কখন বেশি হবে যখন মেটাল তাড়াতাড়ি ইলেকট্রন লুজ করতে পারবে মানে ওর যখন স্ট্যান্ডার্ড অক্সিডেশন পটেনশিয়াল বেশি হবে ঠিক কি না দ্যাট ইজ প্রপোর্শনাল টু 1 বাই এস আর এই হচ্ছে রিঅ্যাক্টিভিটি অফ মেটাল ঠিক আছে क्या कि मेटल मेटल एर इलेक्ट्रॉन डोनेटिंग टेंडेंस माने निजे ऑक्सीडाइज होते चाहिए बस निजे जो ऑक्सीडाइज होते चाहिए ताले और ऑक्सीडाइज पोटेंशियल बेसी इबार इन इलेक्ट्रोकेमिकल सीरीज इन इलेक्ट्रो केमिकल सीरीज रिएक्टिविटी ऑफ मेटल डिक्रीजेस टॉप टू बॉटम रिएक्टिविटी ऑफ मेटल डिक्रीजेस टॉप टू बॉटम এটা আছে অনলাইনার ডাইরেক্ট অনলাইনার which one of the following is true and false সেখান থেকে क्वेश्चंस আসতে পারে কি क्वेश्चंस এবার ঘটনা হচ্ছে কি দেখ নিজেই বুঝে দেখ উপর থেকে নিচে যত যাচ্ছিস তোর সব নন হ্যাঁ ঘটনা হচ্ছে উপর থেকে নিচে যত যাচ্ছিস তত তোর কি হচ্ছে বল এসওপি বাড়ছে এসআরপি কমছে তাহলে উপর থেকে যত তুই নিচে নামছিস আমাদের অ্যাকর্ডিং টু আওয়ার যেটা তোর না না আমি আমার হিসেবে বলছি আমি বলছি আমার আমার হিসেবে কি বলেছি এসআরপি কমছে এসআরপি বাড়ছে আমার হিসেবে এসআরপি বাড়ছে এসওপি কমছে বুঝছে সো দেখ আচ্ছা শোন উপর থেকে নিচে যাচ্ছিস তাহলে কি এসআরপি কি হচ্ছে বল বাড়ছে এসআরপি বাড়ছে মানে রিডিউস হওয়ার টেন্ডেন্সি এসআরপি বাড়ছে মানে রিডিউস হওয়ার টেন্ডেন্সি एसआरपी বাড়ছে মানে এসওপি কমছে এসওপি কমছে মানে অক্সিডাইজড হওয়ার টেন্ডেন্সি কমছে এখন দেখ মেটালের সব সময় টেন্ডেন্সি কি না আমি মেটাল আমি ইলেকট্রন লুজ করব আমি মেটাল আমি ইলেকট্রন লুজ করব আমি ইলেকট্রন লুজ করে কি হবে অক্সিডাইজ ক্লিয়ার বুঝা গেছে তাহলে দেখ উপর থেকে নিচে যত যাচ্ছিস তত দেখ যদি এসওপি কমে যদি এসওপি কমে তাহলে দেখ অক্সিডাইজ অক্সিডাইজিং পটেনশিয়াল কমছে তার মানে মেটালের অক্সিডাইজ হওয়ার টেন্ডেন্সি তাহলে উপর থেকে যত নিচে যাবি অ্যাকর্ডিং টু ইলেকট্রোকেমিক্যাল সিরিজ তত তোর মেটালের অক্সিডাইজ হওয়ার টেন্ডেন্সি বা অক্সিডাইজ হওয়ার মানে যেটা প্রবণতা সেটা কি হবে ধীরে ধীরে এই দেখ ইন এটাই লিখেছি ইন ইলেকট্রোকেমিক্যাল সিরিজ রিঅ্যাক্টিভিটি অফ মেটাল ডিক্রিজেস ফ্রম টপ টু বটম অ্যাকর্ডিং টু আওয়ার ইলেকট্রোকেমিক্যাল সিরিজ আমাদের সবার উপরে কে ছিল লিথিয়াম তারপরে কোথায় একটা ছিল হাইড্রোজেন ঠিক আছে তারপরে আমাদের কোথায় একটা ছিল ফ্লোরিন আমরা নিচের দিকে যত যাচ্ছি দেখ লিথিয়াম তাহলে লিথিয়াম অ্যাকর্ডিং টু আওয়ার ইলেকট্রোকেমিক্যাল সিরিজ দিস দা মোস্ট রিঅ্যাক্টিভ মেটাল দিস দা মোস্ট রিঅ্যাক্টিভ মেটাল এন্ড দিস দা মোস্ট লিথিয়াম মেটাল এন্ড অ্যাকর্ডিং টু আস ফ্লোরিন তো মেটাল না আমরা জানি কিন্তু যদি তোকে তবু গাজরে বলতে হয় যে ফ্লোরিন মেটাল তাহলে দিস ইজ মোস্ট নন
রিঅ্যাক্টিভ মেটাল, ফ্লোরিন হচ্ছে মোস্ট নন রিঅ্যাক্টিভ মেটাল। অ্যাকচুয়ালি এটা আমরা এভাবে বলি না, এটাকে আমরা উল্টো করে কি বলতে পারি, রিঅ্যাক্টিভ নন মেটাল, রিঅ্যাক্টিভ নন মেটাল। ফ্লোরিন মেটাল কোনো দিন আমরা বলি না। বোঝা গেল কিনা, বোঝা গেল কিনা? তাহলে এইভাবে আমরা মেটালের রিঅ্যাক্টিভিটি বাড়াতে পারবো, বা এইভাবে আমরা মেটালের রিঅ্যাক্টিভিটি সম্পর্কে ধারণা লাভ করতে পারবো যে কে বেশি রিঅ্যাক্টিভ কে বেশি নন রিঅ্যাক্টিভ। যেমন ধর তোকে যদি এখানে প্রশ্ন দেয় যে বল জিঙ্ক, আচ্ছা চল আমি যেগুলো লিখেছি তার মধ্যেই দিই, ধরে নে তোকে প্রশ্ন দিল সোডিয়াম অ্যান্ড এমএন, এই দুটোর মধ্যে কে বেশি রিঅ্যাক্টিভ, সোডিয়াম না ম্যাঙ্গানিজ, সোডিয়াম না ম্যাঙ্গানিজ কে বেশি রিঅ্যাক্টিভ? কেন ইসআরপি এসআরপি ইয়েস, উপর থেকে যত নিচে নামছিস, দেখ অ্যাকর্ডিং টু আস উপর থেকে যত নিচে নামছিস এসআরপি বাড়ছে, ঠিক আছে? সোডিয়ামের জন্য আমি এসআরপি কত লিখেছিলাম দেখ, তোরা মানে একদম কীরকম বোঝ নিজেরাই, ঠিক আছে? দেখ সোডিয়াম কোথায় লিখেছি, এই দেখ সোডিয়ামের এসআরপি লেখা আছে এত, আর ম্যাঙ্গানিজের এসআরপি লেখা আছে এত। এবার দুটোর মধ্যে কোনটা বড় যদি না বলতে পারিস, তাহলে তো তোকে আবার ফাইভ সিক্স থেকে পড়াশোনা শুরু করতে হবে। কোনটা বড়, মাইনাস ওয়ান পয়েন্ট ওয়ান এইট না মাইনাস টু পয়েন্ট সেভেন ওয়ান? অবভিয়াসলি এইটা বড়। তাহলে ওপর থেকে নিচে যত নামছিস এসআরপি বাড়ছে, এসআরপি বাড়ছে, এসআরপি বাড়ছে মানে আমার এসওপি কমছে, এসওপি কমছে, এসওপি কমছে মানে আমার অক্সিডাইজড হওয়ার টেন্ডেন্সি কমছে। তাহলে ম্যাঙ্গানিজ এ অক্সিডাইজড হতে যতটা না চাইবে, সোডিয়াম অনেক তাড়াতাড়ি অক্সিডাইজ হতে চাইবে, তাহলে সোডিয়ামের ইলেকট্রন অ্যাকসেপ্ট করার টেন্ডেন্সি, এই সোডিয়াম আয়নের ইলেকট্রন অ্যাকসেপ্ট করার টেন্ডেন্সি কম হবে, ভেরি গুড। তাহলে কি মেটাল নিজে কি হতে চাইছে, নিজে অক্সিডাইজ হতে চাইছে, রাইট? নিজে অক্সিডাইজ, হ্যাঁ আমি অ্যাকসেপ্টিং টেন্ডেন্সি বলছি, সরি রিলিজিং টেন্ডেন্সি। সো সোডিয়ামের ইলেকট্রন রিলিজিং টেন্ডেন্সি বেশি, কারণ কি ও তবে অক্সিডাইজ হবে, অ্যান্ড ম্যাঙ্গানিজের ইলেকট্রন রিলিজিং টেন্ডেন্সি, ক্লিয়ার আর নট, ক্লিয়ার আর নট সবার? নেক্সট অ্যাপ্লিকেশন সে আসি, কোশ্চেন কত, উইচ ওয়ান ইজ স্ট্রং রিডাক্টেন্ট, উইচ ওয়ান ইজ স্ট্রং রিডাক্টেন্ট, অপশন এ কে ভালো রিডাক্টেন্ট? যে ভালো রিডাক্টেন্ট, যে ভালো রিডাক্টেন্ট সে কি করবে, অন্যের রিডিউস করবে, রিডাকশন করবে, অন্যের রিডাকশন করবে মানে নিজের অক্সিডেশন করবে। তাহলে নিজের অক্সিডেশন হবে মানে নিজের স্ট্যান্ডার্ড অক্সিডেশন পোটেনশিয়াল হাই হবে, নিজের স্ট্যান্ডার্ড অক্সিডেশন পোটেনশিয়াল হাই হবে মানে নিজের স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়াল। ইয়েস, এবার দেখ স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়ালে উপরের দিকে কে আছে, এম জি, ভেরি গুড। এগুলোর মধ্যে ওপরে আমাদের অ্যাকর্ডিং টু ইলেকট্রোকেমিক্যাল সিরিজ কে আছে, এম। তাহলে এখানে এম জির হচ্ছে এস আর পি লো, তাহলে এর রিডিউসড হওয়ার টেন্ডেন্সি কম, কোনটা কপার না ক্যালসিয়াম, কপার, এটা ইউ লেখা আছে, হয়েছে, ইজ ইট ক্লিয়ার? সো এরকম স্টেপ বাই স্টেপ ভাবতে হবে। নেক্সট কোশ্চেন দিই, নেক্সট কোশ্চেন দিই, এ ম্যাগনেসিয়াম, বি জিঙ্ক, সি অ্যালুমিনিয়াম,
the copper. Same question. Which of the following is strong reductant? K ভালো reductant. আবার দেখ এই জাতীয় questions শোন একবার pen pen down pen down সবাই বন্ধ কর. এই জাতীয় questions যখনই দেবে which of the following is good reductant? Approach কি হবে? এইভাবে ভাববি. হ্যাঁ এইভাবে ভাববি যে রিডাকটেন্ট হবে যে রিডাকটেন্ট হবে সে রিডাকশন করবে যে রিডাকটেন্ট হবে সে রিডাকশন করবে ও রিডাকশন করছে কারণ মানে ওর নিজের যদি অক্সিডেশন হয় ওর অক্সিডেশন পটেনশিয়াল স্ট্যান্ডার্ড অক্সিডেশন পটেনশিয়াল অনেক বেশি আছে স্ট্যান্ডার্ড অক্সিডেশন পটেনশিয়াল অনেক বেশি আছে ওই জন্য অক্সিডাইজ হতে পারে স্ট্যান্ডার্ড অক্সিডেশন পটেনশিয়াল বেশি আছে মানে স্ট্যান্ডার্ড রিডাকশন পটেনশিয়াল কম আছে বাস এই হবে থিওরি কারণ আমাদের ইলেকট্রোকেমিক্যাল সিরিজ যেটা সেটা আপনার স্ট্যান্ডার্ড রিডাকশন পটেনশিয়ালের ইনক্রিজিং অর্ডারে লাগিয়েছে উপরের দিকে যারা আছে তাদের স্ট্যান্ডার্ড রিডাকশন পটেনশিয়াল কম নিচের দিকে যত যাচ্ছে তাদের স্ট্যান্ডার্ড রিডাকশন পটেনশিয়াল বেশি বুঝতে পেরেছ ইয়া দেখ এখানে কি দিয়েছে দেখ ভেরি গুড দেখ এগুলো এটা আয়ন আছে গুড গুড এটাও আয়ন আছে এটাও আয়ন আছে দিস ইজ অনলি মেটাল কপার দিস ইজ অনলি মেটাল দেখ তোকে এখানে প্রশ্ন দিয়েছে কে ভালো রিডাকট্যান্ট কে ভালো রিডাকট্যান্ট মানে কে ভালো রিডাকশন অন্যের রিডাকশন করতে কে ভালো অন্যের রিডাকশন করতে পারবে অন্যের রিডাকশন করতে পারবে মানে নিজের অক্সিডেশন হবে দেখ অক্সিডেশন হওয়া অর্থ হচ্ছে আমার ইলেকট্রন লুজ করা ইলেকট্রন লুজ করা দেখ Mg2+ এ কি আর ইলেকট্রন লুজ করতে চাইবে Zn2+ ইলেক্ট্রন লুজ করতে চাইবে Al3+ ইলেক্ট্রন লুজ করতে চাইবে তাহলে কে চাইবে কপার তাহলে কপার নিজে ইলেক্ট্রন লুজ করে অক্সিডাইজ হবে আর অন্যকে রিডিউস করবে তাহলে দিস ইজ এ রিডাকট্যান্ট রিডাকট্যান্ট আচ্ছা তাহলে এরা কি এরা তো ইলেকট্রন অ্যাকসেপ্ট করতে পারবে এরা তিনজন ইলেকট্রন অ্যাকসেপ্ট করে নিজে কি হবে রিডিউসড হবে আর অন্যকে কি করবে অক্সিডাইজ করবে তাহলে এরা অক্সি আন্ডারস্টুড আন্ডারস্টুড অর নট এগুলো দেখ এগুলো লেখানোর কিছু নেই এগুলো কনসেপচুয়াল মানে নিজেকে ভেবে 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 করতে হবে স্টেপ বাই স্টেপ স্টেপ বাই স্টেপ স্টেপ বাই স্টেপ কিভাবে ভাবতে হয় অ্যাপ্রোচ আমি বলে দিয়েছি নেক্সট কোশ্চেন স্কোর সেম কোশ্চেন সুইচ অন দা ফলোইং ইজ এ গুড রিডাকট্যান্ট সুইচ অন দা ফলোইং ইজ এ গুড রিডাকট্যান্ট আগে বল যে ভালো রিডাকট্যান্ট তার নিজের কি হবে বল যে ভালো রিডাকট্যান্ট তার নিজের কি হবে রিডাকট্যান্ট মানে অন্যকে রিডিউস করছে নিজের অক্সিডেশন হচ্ছে অপকন ক্লিয়ার নিজের যদি নিজের যদি অক্সিডেশন হয় তাহলে নিজের অক্সিডেশন পটেনশিয়াল বেশি ভেরি গুড দেখ কোশ্চেন স্কোর Cl2 option B Br2 option C Br- option D Y- বল কে ভালো রিডাকট্যান্ট কে ভালো রিডাকট্যান্ট নিজে কি হবে রিডাকট্যান্ট রিডাকট্যান্ট মানে ও রিডাকশন করে রিডাকট্যান্ট মানে ও রিডাকশন করে ও রিডাকশন করে তো ও রিডাকশন করে মানে নিজে অক্সিডাইজড হয় নিজে অক্সিডাইজড নিজে অক্সিডাইজড হয় মানে ওর এসওপি হাই এসওপি হাই মানে এসআরপি লো এসআরপি লো আচ্ছা যে রিডাকট্যান্ট সে নিজে কি করছে অক্সিডাইজড হচ্ছে এখন দেখ অক্সিডেশন কথার অর্থ হচ্ছে ইলেকট্রন লুজ করা সিএল টু ইলেকট্রন লুজ করলে কি হবে সিএল প্লাস বাঁধতে চাইবে বিআর টু ইলেকট্রন লুজ করে বিআর প্লাস বাঁধতে চাইবে কিন্তু বিআর মাইনাস এই ইলেকট্রন লুজ করে বিআর টু বাঁধতে চাই আই মাইনাস এই ইলেকট্রন লুজ করে আই টু বাঁধতে চাই তাহলে এই দুজন তো আমার কোনোভাবেই না এই দুজন তো আমার হয়ে গেল এই দুজন তো আমার কোনোভাবেই না এই দুজন তো হয়ে গেল আমার অক্সিডেন্ট অক্সি
তাহলে বি আর মাইনাস আর আই মাইনাস এর মধ্যে কি হবে? বি আর আর আই এর মধ্যে কি হবে? এস আর বি দেখতে হবে। দেখ এদের মধ্যে আমি অর্ডার লিখে দিচ্ছি, তো ইলেকট্রোকেমিক্যাল সিরিজ হয়তো মনে নেই। আই মাইনাস হবে আনসার, আই মাইনাস দেন বি আর মাইনাস দেন সি এল মাইনাস দেন এফ মাইনাস, এই হচ্ছে এদের রিডাক্ট্যান্ট অর্ডার। এই বোঝা গেছে, বোঝা গেছে কি না? অ্যাকচুয়ালি এই যে ইলেকট্রোকেমিক্যাল সিরিজটা আমরা লিখছিলাম ইনকমপ্লিট ছেড়ে দিয়েছিলাম, যেটা ওটা একটু কমপ্লিট করলেই দেখা যেত। এই যেটা ইলেকট্রোকেমিক্যাল সিরিজ আমি এখানে ছেড়ে দিয়েছিলাম, এইখানে শেষকালে একদম ফ্লোরিন দিয়ে দিয়েছিলাম, তো এটা আমি তোদের একটু কমপ্লিট করে দেখাচ্ছি। শেষে যেটা হয় দেখ, আমরা হচ্ছে আমি হাইড্রোজেন অব্দি লিখেছি, তো হাইড্রোজেন তাও স্কিপ করে করে মাঝে লিখেছি। দেখ হাইড্রোজেনের পরে মনে রাখবি ছাপা, কি মনে রাখবি? সি। আমি নিউমেরিক জানি কিভাবে ইলেকট্রোকেমিক্যাল সিরিজ মনে রাখতে হয় সব জানি, কিন্তু তোদের বলে কোনো লাভ হয় না। যেরকম একলা একদিন বলে দিব কি ইলেকট্রো, হ্যাঁ না তোদেরকে বলে দিচ্ছি চাপ না, এরা এরা এদের এক্সাম সবার খারাপ হয়েছে, সো এদেরকে বলার কোনো প্রয়োজন নেই। ওদেরকে বললেও কি না বললেও আমি বলে দেবো। এদেরকে বলে তো কোনো লাভ হয় না, বলবো কেন ফালতুই। দেখ ছাপাতে হচ্ছে এদেরকে এত পড়ালেও কি না পড়ালেও কি হচ্ছে গিয়ে তোর এমনি কোশ্চেন করে দিলে ওরা তো গাধা, ঠিক আছে? ওদের কি মানে কি পড়তে হবে কি পড়াতে হবে তাও জানে না, ঠিক আছে? ও এমনি দু চারটে কোশ্চেন করে দেবে, হ্যাঁ সিলেবাস শেষ হয়ে গেছে, চল পাঁচ দিনে সিলেবাস শেষ হয়ে যাবে, ও তাই ভাবে হ্যাঁ হয়ে গেছে, কারণ ওদের এত পড়িয়ে তো কিছু লাভ হয় না। ছাপার প্রথমে সি হচ্ছে কপার, তারপরে হচ্ছে মার্কারি, তারপরে হচ্ছে এজি, তারপরে হচ্ছে প্লাটিনাম, আর তারপরে একদম শেষে যেটা সেটা হচ্ছে গোল্ড, ঠিক আছে? এই হচ্ছে ছাপা শেষে, কপার মার্কারি সিলভার প্লাটিনাম গোল্ড। এবার দেখ ক্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন এই যে নন মেটালগুলো ওদের পজিশনসগুলো কোথায় আছে? একদম শেষে আছে কে? ফ্লোরিন। আচ্ছা এবার পি আর এ এর মাঝখানে দিয়ে দেয় ক্লোরিন। আচ্ছা এবার এ আর পি মানে তোর সিলভার আর প্লাটিনাম এর মাঝখানে দিয়ে দেয় ব্রোমিন, ব্যাস। তারপরে এই মাঝখানটা গ্যাপ রাখ, ওপরের মাঝখানে দিয়ে দেয় সোজা আয়োডিন। হলো দেখ মনে রাখতে হয় কীভাবে, প্রথমে লিখতে হয় ছাপা, ছাপার পরে দেখ পি আর এ মানে প্লাটিনাম আর এ এর মাঝে ঢুকে যাবে ক্লোরিন। আচ্ছা এর শেষে একদম এফি, এফি তো শেষে থাকে, লিথিয়াম শুরুতে থাকে আমরা সবাই জানি। আচ্ছা এর মাঝখানে ঢুকে যাবে বি আর টু, এরপর একটা গ্যাপ, এর মাঝখানে ঢুকে যাবে আই টু। এই হচ্ছে তোর ইলেকট্রোকেমিক্যাল সিরিজের অর্ডার, ঠিক আছে? এবার দেখ উপর থেকে যত তুই নিচে নামবি, উপর থেকে যত তুই নিচে নামবি এস আর পি, এস আর পি তত বাড়বে, স্ট্যান্ডার্ড রিডাকশান পটেনশিয়াল তত বাড়বে। স্ট্যান্ডার্ড রিডাকশান পটেনশিয়াল বাড়ছে মানে রিডিউসড হওয়ার টেন্ডেন্সি বাড়ছে, তাহলে রিডিউসড হওয়ার টেন্ডেন্সি বাড়ছে। এবার একটা ঘটনা দেখ, মানে আই টু ও নিজে রিডিউসড হতে চাইছে,
আই টু রিডিউস হতে চাইছে, ঠিক আছে, তার থেকে বেশি কে রিডিউস হতে চাইছে, এদের সব থেকে বেশি রিডিউস কে হতে চাইছে, এফ টু মাইনাস, ঠিক আছে। আচ্ছা, এই হচ্ছে ওদের রিডিউস রিডিউস হওয়ার টেন্ডেন্সি, ওরা রিডিউস হতে চাইছে মানে অন্যকে অক্সিডাইজ করতে চাইছে। এবার যদি উল্টে বলি, উল্টে বলি যে এদের মধ্যে কে ভালো তোর রিডাকট্যান্ট, মানে যদি আমি তোকে প্রশ্ন এটা দিই যে আয়োডিন ক্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন এদের মধ্যে কে ভালো রিডাকট্যান্ট, যে রিডাকট্যান্ট সে রিডিউসড, যে রিডাকট্যান্ট সে নিজে অন্যকে রিডিউস করবে, যে রিডাকট্যান্ট সে অন্যকে রিডিউস করবে মানে নিজে অক্সিডাইজড হবে। তাহলে দেখ, এদের মধ্যে অক্সিডাইজড হওয়ার প্রবণতা কার বেশি? অক্সিডাইজড হওয়ার প্রবণতা, অক্সিডাইজ হওয়ার টেন্ডেন্সি মানে, অক্সিডাইজ হওয়ার টেন্ডেন্সি মানে হচ্ছে কি, ইলেকট্রন লুজ করার টেন্ডেন্সি কার বেশি? আই টু, সিম্পল, আই টু, ইলেকট্রন লুজ করার টেন্ডেন্সি কার বেশি? আই টু, তাহলে আই আই টু বলছে আই মাইনাস, তাহলে এর ইলেকট্রন লুজ করার টেন্ডেন্সি বেশি, তো অর্ডার হয়ে যাবে এইটা, দিস ইজ এদের অর্ডার অফ রিডাকট্যান্ট। বুঝে করতে পারলে বুঝে করবি, নাহলে মুখস্থ করে করবি, ইনফ্যাক্ট বায়োলজিটাও তো করতে পারবো না। এনিওয়েজ, পরের বছর কলেজে ফর্ম বেরোবে, এই যে এরা মাধ্যমিক দিচ্ছে, এই উচ্চ মাধ্যমিক দিচ্ছে, সব ভর্তি হয়ে যাবি কলেজে। চ নেক্সট, তোর ভালোই লাগবে ভাইদের সঙ্গে পড়বি। Next question, which one of the following is strongest? Which one of the following is strongest oxidant? কে strongest oxidant? দেখ, যে অক্সিডেন্ট সে অন্যকে কি করবে, অক্সিডাইজড করবে মানে নিজে নিজে রিডিউসড হবে, নিজে রিডিউস সেই হবে যার এসআরপি বেশি। এবার এসআরপি বেশি কার দেখে নাও, ওয়ান এম জি টু প্লাস, টু এ এন থ্রি প্লাস, থ্রি জিঙ্ক টু প্লাস, ফোর এইচ প্লাস, বলতে পারবি? কারণ দেখ, ম্যাগনেসিয়াম একদম উপর ইলেকট্রনিক, তাহলে ওর এসআরপি খুবই কম। ম্যাগনেসিয়াম কি হবে দেখ, ম্যাগনেসিয়াম রিডিউসড হয়ে দুই ইলেকট্রন নিয়ে এমজিতে কনভার্ট হবে, হলো রিডাকশন, ওর এসআর স্ট্যান্ডার্ড ইলেকট্রন বলে। তাহলে নিচের দিকে আস্তে 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 এটা দেখ, এগুলো ইনফরমেটিভ কোশ্চেন, এগুলো তোকে মনে রাখতে হবে। ওই ছাপা বললাম, ছাপা ওই ছাপা দিয়ে দেখবি তুই এজি আসছে, এই দেখ, এই যে এই হচ্ছে আমাদের ইলেকট্রোকেমিক্যাল সিরিজ, এইখানে অত উপরে হচ্ছে তোর ম্যাগনেসিয়াম, এই যে ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়াম এত উপরে, তারপর ধীরে 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 নামতে নামতে দেখ, এই হচ্ছে ছাপা, ঠিক আছে, এই হচ্ছে ছাপা, সরি এটা তো সিলভার হলো না, গোল্ড হয়ে গেল, এই যে ছাপ সিএইচএ, ওকে। তাহলে দেখ, এ যখন রিডিউসড হবে, এজি প্লাস প্লাস ইলেকট্রন নিয়ে বানাবে এজি সলিড, রিডাকশন হবে, হ্যাঁ না, রিডাকশন হবে। তাহলে দেখ, এর আমরা জানছি কি, যত আমরা উপর থেকে নিচে যাব, যত আমরা উপর থেকে নিচে যাব আমাদের এসআরপি বাড়বে, এসআরপি যদি বাড়ে তাহলে আরে কোথায় লিখছি আমি, এটা উপর থেকে নিচে যত যাবে ইলেকট্রোকেমিক্যাল সিরিজের এসআরপি তত, হ্যাঁ উপর থেকে নিচে যত যাবে ইলেকট্রোকেমিক্যাল সিরিজের এসআরপি তত বাড়বে। তাহলে এসআরপি এখানে সব থেকে কার বেশি, এজি, এসআরপি বেশি মানে ও নিজে রিডিউস হতে চায় আর অন্যকে অক্সিডাইজ করতে চায়। ওকে, অন্যের সাথে কিছুই পড়াশোনা করিস না, আর হবেও না। নেক্সট রাঁচিতে একটা ভালো ইনস্টিটিউট আছে ঝাড়খণ্ডে, কি জানো দাদা, প্রেরণা বলে ইনস্টিটিউটের নাম, প্রেরণা। শুভঙ্কর, শুভঙ্কর পরের বছর কোথা থেকে প্রিপারেশন হবে, কলকাতা না দিল্লি?
নাহলে বাড়ি থেকেও করতে পারিস, অনলাইন কোচিং নিয়ে নিবি, ওই ফিজিক্স ওয়ালা টিজিক্স ওয়ালা ওগুলো ভালোই পড়ায়। মালদাতে পাঠশালা খুলেছে না, ফিজিক্স ওয়ালা পাঠশালা, ওটাও দেখতে পারিস। আর তারপরে শেষমেশ তো জেনারেল লাইন আছেই, কিছু তো একটা পড়তে হবে নাকি, জেনারেল লাইনে পড়বো। বলতে তো পারবো যে গ্রাজুয়েশন করেছি, থাকি লোককে তারা বলতে হবে যে কি পড়ছি রে বাবা, মানে গ্রাজুয়েশন করছি। হ্যাঁ, 1 বছর পরীক্ষা দিয়েছিল, হয়নি হয়নি তো হয়নি তো অনেকেই দেয়, 20 লাখ 25 লাখ পরীক্ষা দেয়, তার মধ্যে সবার হয়ে যায়নি, থোড়ি সবার হবে, চেষ্টা করাটাই বড় কথা, প্রতিযোগিতায় অংশ নিয়েছি এটাই বড় কথা, হবে কি না হবে সেটা করার কথা, না হলে না পড়ছি না তাই হবে না, লোকে জিজ্ঞেস করলে বলবি কে হলো না, পড়িনি তাই হয়নি, সিম্পল, তোমারও তো হয়নি। জিঙ্ক কপার এজি অ্যালুমিনিয়াম ফিপস গুড অক্সিডেন্ট, কোনটা বল, কোনটা গুড অক্সিডেন্ট? তোর তো সলিউশন কত হয়ে গেছে না? হ্যাঁ, চারিটা সলিউশন যে তোর 3 বার হয়ে গেছিল, বিশাল প্র্যাকটিস করিস, বিশাল সব পড়া হয়ে যায়, আলাদাই তো ব্যাপার। দেখবি এই যে পরিশ্রম করছিস, এই যে পড়েছিস, ঠিক যখন পরে কিছু পরীক্ষা টারকে দিবি, যেমন ধর জেনারেল পড়তে গিয়ে অনেক দেখবি কনসেপ্ট ক্লিয়ার হলো, তো 11 12-এর অনেক দেখবি সুবিধা হবে, তখন দেখবি ভালো বুঝতে পারবি, পড়া কাউকে পড়াতেও পারবি যদি ইচ্ছা হয়। সবাই তো আর ডাক্তার হবে না, সম্ভব না সবার জন্য, যারা পড়বে যারা কঠোর পরিশ্রম করবে সঠিকভাবে তারাই ডাক্তার হবে। 20 লাখ পরীক্ষা দিবে, তার মধ্যে কটা ডাক্তার হবে বল? 20 লাখ ডাক্তার হবে? তারপরে কি হচ্ছে, তোর ঘরে ঘরে ডাক্তার চাষ করবে নাকি, পেশেন্ট পেশেন্টরা ডাক্তার চাষ করে রাখবে নাকি, কাউকে তো পেশেন্ট হতে হবে, নাহলে যারা ডাক্তার তাদের চলবে কি করে? যারা পড়বে তারা হবে, যারা পড়বে না তারা হবে না, সবাইকে হতে হবে এমন কি মানে আছে, কোথাও লেখা আছে নাই, লেখা নেই, লেখা আছে এদিকে জিজ্ঞেস করবি তো, কোনটা লেখা আছে নাকি লেখা, ঠিক যারা ডাক্তার হবে তারা এখন ঠিক ঠিকঠাকভাবে পড়ে যাচ্ছে, পড়াশোনা করে যাচ্ছে, প্র্যাকটিস করে যাচ্ছে, ঠিকভাবে দিয়ে দিয়ে যাচ্ছে, তাদের ওসব কোনো মত কোনো কিছুতেই মাথা ব্যথা নেই, তারা কোনো কিছুতে ইনভলভ না, তারা একদম সারাদিন ওই পড়াশোনাতে ইনভলভ। আমাদের তো আরো অনেক কিছু কাজ আছে, যেমন ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, সেগুলোকে আমরা বাদ রেখে কি করে পড়াশোনা করতে পারি, সেগুলো বাদ রেখে আবার পড়াশোনা করা যায় নাকি, অত কি ইম্পর্টেন্স, ডাক্তারি হতেই হবে এমন কি মানে, ঘুরতে যাবো কলেজে নাকি, সপ্তাহে 3 বার 4 বার করে সব প্র্যাকটিস হয়ে যাচ্ছে, এক একটা চ্যাপ্টারের কোশ্চেন, তারপরেও এরকম মার্কস, বায়োলজি সব বুঝে যাচ্ছিস, সব প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন করে ফেলছিস, যা জিজ্ঞেস করছিস কারোর কোনো ডাউটই হয় না, না কেউ কোনো ডাউটই সলভ করে না, এত এক্সট্রাঅর্ডিনারি, মানে কি বলবো, মানে একটা এক্সট্রাঅর্ডিনারি লেভেলই আলাদা ভাই, এত ট্যালেন্টেড না, তোদের উপর কোনো এফোর্টই দিতে হয় না, আমাদের একটু বললেই তোরা একদম সব বুঝে যাস, পরীক্ষা তো যা সুন্দর হয়, মানে আমার এখান থেকে তো টপ 10 বেরোবে এবারে, ইন্ডিয়ার দেখ মিলে নিবি, ইন্ডিয়ার এবারে যে টপ 10 বেরোবে না, আমার এখানে এই যে এখান থেকেই বেরোবে,
এত সুন্দর রেজাল্ট হচ্ছে কি বলবো। হ্যাঁ, ওদের আবার জানিস তো, ওদের কোনো ডাউট টাউট হয় না, সব নিজেরাই পেরে যায়। কোনো ডাউট যে হয়েছে স্যারকে একটা কোশ্চেন পাঠাতে হবে, নিজেরাই সব করে ফেলে, অসাধারণ পড়াশোনা। হ্যাঁ, তোদেরকে বলছি তোরা বিশ্বাস করবি না হয়তো, রেজাল্টটা যখন বেরোবে দেখবি অসাধারণ পড়াশোনা। কোনো ডাউট পাঠানোর প্রয়োজনই নেই। ইলেকট্রোস্ট্যাটিক্স, হ্যাঁ যা পড়েছেন আমি ওরকম সব পড়ে নিয়েছি। হ্যাঁ, ইলেকট্রোকেমিস্ট্রি কেন, ইলেকট্রোকেমিস্ট্রি তো আমার পরীক্ষা হয়নি। কেমিক্যাল কাইনেটিক্স, হ্যাঁ বিওয়াইকিউ আমি 10 বার করে নিয়েছি, কোনো ডাউট হয়েছে? না না, কোনো ডাউট না আমার। আবার কী ডাউট, আমি আজ বাদ কাল মেডিকেল কলেজে যাব। এরা কেন এত ফেসবুক টেসবুক হোয়াটসঅ্যাপ এগুলো কেন করে বলতো, তোদের অলরেডি সব পড়া হয়ে গেছে কমপ্লিট, তাই দারুণ পড়ে বুঝলি। পরীক্ষার সময় যা সুন্দর পরীক্ষা দেয়, মানে আমি একদম নিজে গর্বিত, এত যে এফোর্ট এদেরকে দিয়েছি না, সত্যি এরা যথার্থ মূল্য দিচ্ছে। হ্যাঁ ফিস দিচ্ছে অবশ্যই, আমি কে বলবো না এমনি ফ্রিতে দিয়েছি, কিন্তু এই যে টাইম দেখ, শুধু ফিস নিয়েই তো সব কিছু না, নাকি বল। হ্যাঁ একটা দেখ, একটা বিলিভ থাকে, একটা বিশ্বাস, তোরাও তো স্যারদের ফিস দিস বল, এফোর্ট দিয়ে অত কেউ কোনো স্যার পড়ায় একটা সব কিছুই থাকে, যেটা বিশ্বাস থাকে, পারস্পরিক বিশ্বাস, যে আমি আমার স্টুডেন্টের ওপর ভরসা করে আমি ওকে পড়াচ্ছি, একদিন ও এর ঠিক ফলাফল দেবে। ইনফ্যাক্ট এদের বায়োলজিতেও এত সুন্দর পারফরমেন্স, না তোদেরকে আমি কী বলবো, তোদেরকে রেজাল্ট দেখাবো একদিন। তোরা তো এত ছোট, তোরা তো দাদা দিদিরা, এদের তো দেখা উচিত যে আমাদের সিনিয়ররা কী করে গেছে দেখি। হ্যাঁ না, আমরা যেমন আমরা মেডিকেল কলেজে সবসময় সিনিয়ররা কী করেছে, সিনিয়র ডক্টর কী বলছেন, এগুলো নিয়ে আমরা অ্যাডভাইস নিই। এত সুন্দর বায়োলজির রেজাল্ট, অসাধারণ, সব পেরে যায় ওরা, নিজেরাই পেরে যায়। বেশিদিন নেই, 3 মাস, তারপরেই দেখতে পাবি সব কত সুন্দর ওদের ফলাফল বেরোবে। বিন্দুমাত্র সিরিয়াসনেস নেই, মানে আমাকে বোকা বানাইয়া কিছু হবে না, 3 বার 4 বার প্র্যাকটিস, তো যা ডাউট দিচ্ছি সব, হ্যাঁ স্যার হয়ে যাবে, হয়ে যাবে, ও সব ভুল থাকবে, আমি এই এজটা, আমি এই নিটটা কমদিন ধরে লড়কিয়ে আসি না, আমি সব বুঝতে পারি, কে পড়ছে কে পড়ছে না, কে কী করছে, কে সব করছে ফালতু, সব আমি বুঝতে পারি। দেখ চেষ্টা তো করছিস, আর 3 মাস যখন আছে, এতদিন ধরে যখন চেষ্টা করলি, আর 3 মাস কেনই বা করবি না, করে তারপরে এমনি পাশাপাশি কলেজ টলেজে ফোন তো করে রাখুন, সমাধিক দাদা তো কলেজে ভর্তি হয়ে আছে, সো ওর তো অত চিন্তাও নেই। সো দেখ বলতে তো হবে একটা কিছু না কিছু, বল দেখা যাক কী হয়, চল আমি আমার কাজ করি, তোরা তোদের কাজ কর, নাকি বল পড় আর কী বলবো। দেখ গুড অক্সিডেন্ট কোনটা, অবভিয়াসলি কোশ্চেন নাম্বার 4, কেন যে গুড অক্সিডেন্ট সে অন্যকে অক্সিডাইজ করবে আর নিজে রিডিউসড হবে, নিজে রিডিউসড হবে, নিজে রিডিউসড হবে মানে নিজের এসআরপি বেশি হবে। আচ্ছা এখানের মধ্যে রিডিউসড হবে মানে ইলেকট্রন নেবে, দেখ এর ইলেকট্রন নেওয়ার অত চাহিদা নেই, এরও চাহিদা নেই, এরও চাহিদা নেই, এর আছে, তাহলে এরা হয়ে যাবে রিডাক্টেন্ট। বা হয়তো তোদের অন্য কোথাও পড়লে হয়তো বেশি ভালো হতে পারতো, তোরা এখানে পড়েই হয়তো ভুল করছিস, সেটাও হতে পারে। খাতা কি বলিস, ভালো করে ক্লাস নোট পড়ে আসতে, তাও যা সুন্দর পড়াশোনা করে, পড়াতে ইচ্ছে করে না, রেজাল্ট দেখলে না মানে কি বলবো আর। খালি মুখে বড় বড় বাতেলা, এ করে দেবো, ওই করে দেবো, ওই করে দেবো, সেই করে দেবো, 500 করে দেবো, 600 করে দেবো, নিজের সাবজেক্টের প্রতি অনেস্ট হওয়া, সততার সাথে পড়াশোনা করা, শুধু এটা বলে না, যখন সৎ হবি তখনই দেখবি সব ঠিকঠাক হবে, যে হ্যাঁ আমি আমার মোটামুটি বাস্তবিকেই আমি সত্যি এই কোশ্চেনগুলো প্র্যাকটিস করেছি, এখানে সত্যি আমার ডাউট হয়েছে। বেশি হিউজ কিছু পড়ার দরকার নেই, কারণ কোশ্চেন খুব হিউজ কিছু আসেও না। এনিওয়েজ
নেক্সট দেখ, রিঅ্যাক্টিভিটি অফ নন মেটালস। দেখ মেটালের রিঅ্যাক্টিভিটি কি ছিল, মেটাল সবসময় ইলেকট্রন লুজ করতেছে, মেটাল ইলেকট্রন লুজ করতেছে আর নন মেটাল ইলেকট্রন গেন করতেছে। যেমন ধরে নে নন মেটাল মনে কর যে কোনো হ্যালোজেন এক্স টু, ও সবসময় কি করবে, দুটো ইলেকট্রন নেবে দিয়ে টু এক্স মাইনাস ওয়ান, দুটো ইলেকট্রন নেবে নিয়ে টু এক্স মাইনাস ওয়ান, ঠিক কিনা? তাহলে দেখ নন মেটালের সবসময় টেন্ডেন্সি টু গেইন ইলেকট্রন, নন মেটাল সবসময় ইলেকট্রন নিতে চায়, ঠিক আছে? তাহলে দেখ ও যদি ইলেকট্রন নেয় তাহলে এখানে এ কি হলো, রিডিউসড হলো, এ যদি রিডিউসড হয় এর এস আর পি অবশ্যই যত বেশি হবে এ তত ভালো রিডিউসড হবে, এস আর পি যত বেশি হবে এ তত ভালো রিডিউসড হবে, ঠিক আছে? তাহলে রিঅ্যাক্টিভিটি অফ নন মেটাল দিস ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু এস আর পি, দ্যাট ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু এস। বিশেষ করে এত ব্রিলিয়েন্ট স্টুডেন্ট আমিও ছিলাম না, ওরা এত ভালো, হ্যাঁ এরকম স্টুডেন্ট তো আমি ছিলাম, এত সুন্দর পড়াশোনা আমি কখনো করতাম না। যাই হোক, আচ্ছা আমরা যে ইলেকট্রোকেমিক্যাল সিরিজ নিয়েছি ওই ইলেকট্রোকেমিক্যাল সিরিজের ডাউন দ্য গ্রুপ স্ট্যান্ডার্ড ডিডাকশন পোটেনশিয়াল বাড়ছে, ডাউন দ্য গ্রুপ স্ট্যান্ডার্ড ডিডাকশন পোটেনশিয়াল বাড়ছে, এর অর্থ হচ্ছে ইলেকট্রোকেমিক্যাল সিরিজের ইসিএস সিরিজের ইলেকট্রোকেমিক্যাল সিরিজের রিঅ্যাক্টিভিটি অফ নন মেটাল, রিঅ্যাক্টিভিটি অফ নন মেটাল ইজ অলসো ইনক্রিজিং। কেন, আমরা একটু আগেই দেখেছি রিঅ্যাক্টিভিটি অফ নন মেটাল ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু এস আর, দিস ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু এস আর, ঠিক আছে? সো উপর থেকে নিচে নন মেটালের এস আর পি বাড়ছে, এস আর পি যদি বাড়ে ইলেকট্রোকেমিক্যাল সিরিজে নন মেটালের রিডিউস টু আর টেন্ডেন্সি বাড়ছে, তাহলে ইলেকট্রোকেমিক্যাল উপর থেকে নিচে এস আর পি বাড়ছে মানে ওদের রিডিউস টু আর টেন্ডেন্সি বাড়ছে, দ্যাটস ডাইমেনশন। তাহলে টপ থেকে বটম যত যাবি ইলেকট্রোকেমিক্যাল সিরিজে নন মেটালের রিঅ্যাক্টিভিটি তত বাড়বে। এবার দেখো যে ছাপা লিখেছিলাম, ছাপা লেখার মাঝে মাঝে আমরা কী করেছি, দেখ এই অর্ডারে ছিল, দেখ তাহলে এর এসআরপি সব থেকে বেশি, এর এসআরপি যদি সব থেকে বেশি হয় আমরা উপর থেকে নিচে নামছি এসআরপি বাড়ছে, তাহলে এদের রিঅ্যাক্টিভিটির অর্ডার সব থেকে এইটা হবে ক্লোরিন, দিস ইজ দ্য রিঅ্যাক্টিভিটি অ্যাক্টিভিটি অর্ডার। এখানে ফ্লোরিন নিজে রিডিউসড হবে, এই যে উপরে দেখালাম এক্স টু ইলেকট্রন নিয়ে নিজে রিডিউসড হবে আর অন্যকে অক্সিডাইজ করবে, সো ফ্লোরিন দিস ইজ এ গুড অক্সিডাইজিং এবার দেখ, তাহলে আমরা দেখলাম যে মেটালের মেটালের রিঅ্যাক্টিভিটি, মেটাল সবসময় কী চায়, অক্সিডাইজ হতে চায়, মেটালের রিঅ্যাক্টিভিটি কী, মেটালের অক্সিডাইজ হতে চাই মানে কি আমরা মেটালের অক্সিডেশন পোটেনশিয়াল স্ট্যান্ডার্ড অক্সিডেশন পোটেনশিয়াল হাই হবে তবে মেটাল অক্সিডাইজ হবে। উপর থেকে নিচে আমাদের এসআরপি বাড়ছে, উপর থেকে নিচে এসআরপি বাড়ছে মানে এসওপি কমছে, এসওপি কমছে, তাহলে আমরা জানি উপরে যারা আছে তারা ভালো মেটাল, ঠিক আছে? আচ্ছা এবার উপর থেকে নিচে যত আছে তাহলে মেটালের রিঅ্যাক্টিভিটি ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু, ডিরেক্টলি প্রপোর্শনাল টু এসআরপি, কেন ওর স্ট্যান্ডার্ড রিডাকশন করেছে অত বেশি, ও নিজে রিডিউসড হবে অন্যকে অক্সিডাইজ করবে, ভেরি গুড। অ্যান্ড ইনভার্সলি প্রপোর্শনাল টু এসআরপি, নন মেটালের ক্ষেত্রে নন মেটাল নিজে রিডিউস হতে চায়, নন মেটাল নিজে রিডিউস হতে চায় মানে ওর নিজের এসআরপি বেশি, তাহলে ওর নিজের যত এসআরপি বেশি তাহলে ও নিজে রিডিউস হতে চায় মানে অন্যকে অক্সিডাইজ করতে চায়, ক্লিয়ার? তাহলে ওর রিঅ্যাক্টিভিটি কী হবে, দেখ ওর রিঅ্যাক্টিভিটি এটাই হবে যে নন মেটাল এর রিঅ্যাক্টিভিটি ডিরেক্টলি প্রপোর্শনাল টু এসআরপি, তবে ও তত রিডিউস হবে, লিখে দিয়েছি মনে আছে? এবার দেখ মেটালস
অ্যাবাভ হাইড্রোজেন, মেটালস অ্যাবাভ হাইড্রোজেন ডিসপ্লেসেস এইচ টু ফ্রম ডাইলিউট অ্যাসিড সলিউশন। দেখ এটা ছোটো থেকে তোরা হয়তো শুনে এসেছিস যে হাইড্রোজেনের ওপরে যে সমস্ত মেটালগুলো থাকে ওরা সমস্ত হাইড্রোজেনের ওপরে যে সমস্ত মেটালগুলো থাকে ওরা সবাই এইচ টু ডিসপ্লেস করতে পারে ওর অ্যাসিডিক সলিউশন থেকে। যেমন মনে কর জিঙ্ক প্লাস এইচ টু এসও ফোর অ্যাকুয়াস, এখান থেকে বানবে জেড এন এসও ফোর প্লাস এইচ টু গ্যাস, দেখে হাইড্রোজেন ডিসপ্লেস করতে পারলো। এখানে এইচ প্লাস ওয়ানে ছিল, এখানে এইচ জিরো থেকে এর এখানে কি হয়েছে রিডাকশন। ওকে এখন শোন হাইড্রোজেনকেও রিডিউস করছে, হাইড্রোজেন দেখ উপরে আছে, উপর আমার উপরে কি আছে সব একদম উপরে হচ্ছে আমার কি আছে দেখ ইলেকট্রোকেমিক্যাল সিরিজ যদি আমি তোদের দেখাই জিঙ্ক দেখবি হাইড্রোজেনের উপরে আছে, জিঙ্ক হাইড্রোজেনের উপরে আছে মানে জিঙ্কের এসআরপি কম, জিঙ্কের আমরা জানি ডাউন দ্য গ্রুপ ইলেকট্রোকেমিক্যাল সিরিজের এসআরপি বাড়তে থাকে, তাহলে জিঙ্ক উপরে আছে নিচে হাইড্রোজেন আছে তাহলে জিঙ্কের এসআরপি কম, জিঙ্কের যদি এসআরপি কম হয় জিঙ্কের রিডিউসড হওয়ার টেন্ডেন্সি কম মানে জিঙ্ক আয়ন এর রিডিউসড হওয়ার টেন্ডেন্সি কম, জিঙ্ক আয়ন মানে জেড এন টু প্লাস এর রিডিউসড হওয়ার টেন্ডেন্সি কম, জেড এন টু প্লাস এর রিডিউসড হওয়ার টেন্ডেন্সি কম তার মানে আমি এটা বলতে পারি যে জিঙ্কের অক্সিডাইজড হওয়ার টেন্ডেন্সি বেশি, তার মানে জিঙ্ক থেকে জেড এন টু প্লাস ফরমেশনের টেন্ডেন্সি বেশি। ক্লিয়ার আমার সিস্টেমেটিক্যালি বোঝা যাচ্ছে সব? তাহলে দেখ, তাহলে দেখ এখানে তো তাই হয়েছে জিঙ্ক এখানে ছিল জিরো এখানে হয়েছে প্লাস টু, জিঙ্ক অক্সিডাইজ হয়েছে হাইড্রোজেন রিডিউসড হয়েছে। এবার যে হাইড্রোজেনের নিচে আছে হাইড্রোজেন নিচে ধর কপার, কপারের সঙ্গে যদি এস্টোসফেরের রিঅ্যাকশন করার ডাইলুট এসএস করে এখানে কিন্তু হাইড্রোজেন গ্যাস পাবি না, এখানে হাইড্রোজেন গ্যাস পাবি না, কারণ কি দেখ হাইড্রোজেন গ্যাস দিতে হলে এইচটেস উপরে যে হাইড্রোজেনটা এইচ প্লাস কেটে আছে ওকে রিডিউস করতে হবে, ওকে রিডিউস করতে হবে, রিডিউস সেই করতে পারবে দেখ যে ওর থেকে নিচে আছে, যে হাইড্রোজেনের থেকে নিচে আছে তার ক্ষেত্রে কী আছে এসআরপি বেড়ে গেছে, এখানে হাইড্রোজেন এখানে কপার, এখানে হাইড্রোজেন এখানে কপার, কপারের এসআরপি বেশি মানে কপার নিজে রিডিউস হতে চায়, কপারের এসআরপি বেশি মানে কপার নিজে রিডিউস হতে চায় কিন্তু হাইড্রোজেনকে রিডিউস করতে চায় না কারণ হাইড্রোজেন উপরে আছে, হাইড্রোজেন উপরে আছে বরঞ্চ উপরন্তু উল্টোটা হাইড্রোজেনের যেহেতু উপরে আছে কপার নিচে আছে কপারের এসআরপি বেশি, কপার নিজে রিডিউস হতে চায় মানে কপার আয়ন নিজে রিডিউস হতে চায়, কপার তো রিডিউস হবে না, কপার রিডিউস সিইউ মাইনাস বানায় না, কপার আয়ন রিডিউস হবে কপার অক্সিডাইজড হবে, বুঝে গেছে? ক্লিয়ার? তাহলে ওই জন্যই কি তাহলে এখানে তোরা এটা যদি তোদের এক্সপ্ল্যান হয় কোশ্চেন আসে যে কেন এটা হয়তো তুই এখানে নিশ্চয়ই লিখতে পারবি যে এর উপরে এ আছে, আমরা ইলেকট্রোকেমিক্যাল সিরিজ যাচ্ছি ওপরে জিঙ্ক পাচ্ছি তারপরে পাচ্ছি হাইড্রোজেন তারপরে কপার, ওপর থেকে যত আমরা নিচের দিকে নামবো আমাদের এসআরপি বাড়বে, এসআরপি বাড়ছে মানে রিডিউসড হওয়ার টেন্ডেন্সি বাড়ছে, নিজে রিডিউস হতে চাইছে, এখানে জিঙ্ক এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন আয়ন ও নিজে রিডিউসড হলে এইচ প্লাস থেকে এইচ টু গ্যাস বানাবে, ভেরি গুড, এইচ প্লাস থেকে এইচ টু গ্যাস বানাবে, ভেরি গুড, তাহলে ওই জন্য এই জিঙ্কের সঙ্গে এইচ টু এস পরে রিয়াকশন করলে এইচ টু এস পরে এইচ প্লাস আছে ও এইচ টুতে কনভার্ট হবে। এর নিচে যখন কপার এসে যাচ্ছে, এর নিচে যখন কপার এসে যাচ্ছে এইখানে হাইড্রোজেন, হাইড্রোজেনের থেকে কপারের এসআরপি বেশি, কপার নিজে রিডিউস হতে চায় মানে সিউ টু প্লাস থেকে সিউ বানতে চায়, এ থোড়ি না হাইড্রোজেনের রিঅ্যাকশন করতে, বোঝা গেল? ওর আরও তাহলে ওই জন্য হাইড্রোজেনের নিচে যারা আছে ওদের এসআরপি হাইড্রোজেনের এসআরপি থেকে বেশি, হাইড্রোজেনের এসআরপি থেকে বেশি মানে ওরা নিজেই চাইবে আমি রিডাকশন হয়ে যাবো, হাইড্রোজেনকে করার কোনো প্রশ্ন হচ্ছে না, হাইড্রোজেন গ্যাস ইভলভ করাতে হলে এইচ প্লাসকে রিডিউস করতে, বোঝা গেছে? পুরো ক্রিস্টাল ক্লিয়ার? क्वेश्चन करते हैं ए मेटल रिएक्ट्स विथ डाइल्यूट एसिड, ए मेटल रिएक्ट्स विथ डाइल्यूट एसिड एंड लिबरेट्स एच टू। अच्छा তাহলে আমাকে বল এ মেটাল রিয়াক্টস উইথ ডাইলিউট অ্যাসিড এন্ড লিবারেট এইচ টু, তার মানে ও ইলেকট্রোকেমিক্যাল সিরিজে হাইড্রোজেনের উপরে কি নিচে? উপরে। ডি মেটাল,
বি মেটাল নট রিঅ্যাক্টস উইথ ডাইলুট অ্যাসিড? হোয়াট ইজ দ্য অর্ডার অফ রিঅ্যাক্টিভিটি অফ মেটাল? আচ্ছা, বি হাইড্রোজেনের সঙ্গে রিঅ্যাকশন করে গ্যাস বল করছে না, তাহলে বি হাইড্রোজেনের উপরে না নিচে? তাহলে যদি আমি আমাদের ইলেকট্রোকেমিক্যাল সিরিজটা ড্র করতে চেষ্টা করি, ইসিএস সামথিং এরকম দাঁড়াবে, এখানে এ, তারপর এখানে হাইড্রোজেন, এখানে বি, তাই তো? এবার তোকে প্রশ্ন জিজ্ঞেস করেছে হোয়াট ইজ দ্য রিঅ্যাক্টিভিটি অফ দিস মেটাল, কার রিঅ্যাক্টিভিটি বেশি? আচ্ছা, যখনই এরকম কোশ্চেন দেবে রিঅ্যাক্টিভিটি অফ মেটাল, শোন, রিঅ্যাক্টিভিটি কার বেশি? মেটালের রিঅ্যাক্টিভিটি কি ইন্ডিকেট করছে? মেটাল কি কখনো ইলেকট্রন নিয়ে নেগেটিভ হতে চাইবে? না, মেটাল সবসময় ইলেকট্রো পজিটিভ ক্যারেক্টার, মেটাল সবসময় ইলেকট্রো পজিটিভ ক্যারেক্টার, মানে ও অক্সিডাইজড হতে চাইবে, ঠিক আছে? আচ্ছা, আমরা ইলেকট্রোকেমিক্যাল সিরিজের উপর থেকে নিচে যত যাই আমাদের এসআরপি বাড়তে থাকে, এসআরপি বাড়তে থাকে, মানে এসওপি কমতে থাকে। এসওপি কমছে মানে টেন্ডেন্সি টু গেট অক্সিডাইজড কমছে, এর অক্সিডাইজড হওয়ার টেন্ডেন্সি যত না বেশি, বি এর তার থেকে অনেক কম। তাহলে আমরা মেটাল সবসময় কী চাই? মেটাল ইলেকট্রন রিলিজ করতে চাই, মেটাল ইলেকট্রন রিলিজ করে অক্সিডাইজ হতে চাই, এটাই মেটালের রিঅ্যাক্টিভিটি। তাহলে এখানে এর এসআরপি অনেক বেশি, স্ট্যান্ডার্ড অক্সিডাইজিং পটেনশিয়াল অনেক বেশি, কার রেসপেক্টে? বি এর রেসপেক্টে। তাহলে এ চাইবে আমি বি এর থেকে আগে ইলেকট্রন রিলিজ করব, তাহলে এর রিঅ্যাক্টিভিটি বেশি। তাহলে এখানে মেটাল, যখনই মেটাল বলবে মেটালের রিঅ্যাক্টিভিটি ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু এসওপি। তাহলে এসওপি কার এখানে বেশি বল? এর এসওপি বেশি উইথ রেসপেক্ট টু বি, বি এর এসওপি কম, তাহলে এর রিঅ্যাক্টিভিটি বেশি উইথ রেসপেক্ট টু, এরকম প্রশ্ন আসতে পারে। এগুলো আর কিছু না, জাস্ট আমাদের ইলেকট্রোকেমিক্যাল সিরিজটাকে পুরো অ্যানালাইজ করা, পুরো অ্যানালাইসিস করছে আমরা ইলেকট্রোকেমিক্যাল সিরিজ, বোঝা গেছে? একটা জিনিস দেখে নে, লিথিয়াম, হাইড্রোজেন অ্যান্ড ফ্লোরিন। লিথিয়ামের ক্ষেত্রে আমাদের স্ট্যান্ডার্ড এসআরপি, যেটা স্ট্যান্ডার্ড আমাদের এসআরপি মিনস স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়াল যেটা ছিল, সেটা হচ্ছে 3.05 ভোল্ট। ইকুয়েশন কি ছিল? লিথিয়াম প্লাস ইজ গেটিং ওয়ান ইলেকট্রন অ্যান্ড কনভার্টিং ইন্টু লিথিয়াম সলিড। আচ্ছা, হাইড্রোজেন, হাইড্রোজেনের ক্ষেত্রে আমার রিডাকশন পোটেনশিয়াল এসআরপি ছিল 0 ভোল্ট। 0 ভোল্ট মানে হচ্ছে এইচ প্লাস প্লাস ইলেকট্রন এখান থেকে এইচ প্লাস প্লাস ইলেকট্রন এখান থেকে এইচ টু গ্যাস, দেখ প্রত্যেকটা রিডাকশন হচ্ছে কিনা। আচ্ছা, এফি, এফির আমার রিডাকশন পোটেনশিয়াল কি ছিল? 2.87 ভোল্ট। 2.87 ভোল্ট, এখানে কি রিয়াকশন ছিল? এফি প্লাস 2 ইলেকট্রন ইজ কনভার্টিং ইন্টু 2F, ঠিক আছে? এই তো ঘটনা ছিল। এখন দেখ, এই যে হাইড্রোজেন, এর স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়াল হচ্ছে 0, এর স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়াল 0। হাইড্রোজেনের ওপরে যারা সমস্ত আছে ওদের সবার এসআরপি নেগেটিভ, ওদের সবার এসআরপি। হাইড্রোজেনের নিচে যারা সমস্ত আছে এদের সবার এসআরপি, হ্যাঁ বলছি না, ওপর থেকে নিচে নামলে এসআরপি বাড়বে, দেখ নেগেটিভ থেকে ধীরে ধীরে 0 হয়ে তারপরে মনে রাখতে পারবে। তাহলে দেখ, এখান থেকে যদি একটু টাফ কোশ্চেন করি আমি, তাহলে বল এর এসআরপি কেমন হবে? এসআরপি বলেছি, নট এসওপি। এর এসআরপি কেমন হবে? হ্যাঁ, নেগেটিভ কি পজিটিভ? নেগেটিভ, ব্যাস, নেগেটিভ। বি এর, ভেরি গুড। এরকম অনেক কিছু, এগুলো কিছুই না, জাস্ট এই ইলেকট্রোকেমিক্যাল সিরিজটাকে অ্যানালাইজ করে, বোঝা গেছে? বোঝা গেছে সবার? ক্লিয়ার? বুঝিস? নেক্সট টাইম নেক্সট দেখ, ডিসপ্লেসমেন্ট রিঅ্যাকশন, ডিসপ্লেসমেন্ট রিঅ্যাকশন ইন সলিউশন, হ্যাঁ জাস্ট
displacement reaction is what? More reactive metal or non-metal displaces less reactive metal from their solution. Then sob samoy like displaces like, mane metal metal ke displace korbe, non-metal non-metal ke displace korbe. কখনো এরকম হবে না দেখবি যে মেটাল নর্মালকে ডিসপ্লেস ডিসপ্লেস করে দিয়েছে, বুঝলি? এরকম কখনো হবে না, মেটাল মেটালকে ডিসপ্লেস করবে, নর্মালটা নর্মালকে ডিসপ্লেস করবে. ওকে, এবার ঘটনা হচ্ছে দেখ, তোকে এখান থেকে কেমন প্রশ্ন দিবে আমি বলি, কোশ্চেনস কেমন আসবে. এটাও অ্যাকচুয়ালি ইলেকট্রোকেমিক্যাল সিরিজেরই অ্যাপ্লিকেশন বই তো কিছু না. বলবে কপার প্লাস টু Ag NO3 Cu NO3 hold plus 2 Ag Ag plus Cu NO3 hold then Ag NO3 plus বল এই দুটো রিঅ্যাকশনের মধ্যে কোনটা হবে কোনটা হবে না বল. এখান থেকে প্রশ্ন দিবে এ বি সি ডি চারটে রিয়াকশন দেখা থাকবে, উইচ ওয়ান অফ দ্য ফলোইং রিয়াকশন ইজ নট পসিবল, উইচ ওয়ান অফ দ্য ফলোইং রিয়াকশন ইজ নট পসিবল. বেশ, আমি না হয় দিয়ে দিলাম এ বি সি ডি চারটে রিয়াকশন দিয়ে দিচ্ছি, দিয়ে বলি উইচ ওয়ান অফ দ্য ফলোইং রিয়াকশন ইজ নট পসিবল. বলো এ বি সি ডি ই এফ জি এইচ টু কে আই প্লাস সি এল টু থেকে টু কে সি এল প্লাস আই টু, এটা একটা রিয়াকশন I2 plus 2KCl থেকে আহা 2KI plus Cl, এই চারটি রিয়াকশনস A B C D কোনগুলো পসিবল নয় বল, এরকমই কোশ্চেন থাকবে. হ্যাঁ, ডি পসিবল না? আচ্ছা দেখ, ফার্স্ট অফ অল আমাদের সবাই শোন মন দিয়ে, এখানে ছিল শুধু কপার, এখানে ছিল সিলভার নাইট্রেট, এখানে হয়ে গেল কপার নাইট্রেট, এখানে হয়ে গেল শুধু সিলভার, কী হয়েছে? ডিসপ্লেসমেন্ট হয়েছে, সিম্পল ডিসপ্লেসমেন্ট রিয়াকশন, এজি এজির জায়গায় সিও ঢুকে গেছে, তাই তো? এখন ঘটনা হচ্ছে কি, আমরা একটু আগে পড়ছিলাম ছাপা, তাই না? ছাপা সি সি ফর কপার, এইচ ফর মার্কারি, এ ফর এজি সিলভার, বি ফর প্লাটিনাম, এ ফর এ, ওপর থেকে যত নিচে নামবি. আচ্ছা বেশ, এখানে মাঝখানে এগুলোকে ইনক্লুড করে নে, এখানে এফ টু শেষে, তার মাঝে সি এল টু, তার মাঝে হচ্ছে বি আর টু, মাঝে গ্যাপ কেউ থাকে না, এখানে আই টু. বলো ওপর থেকে যত আমরা নিচে যাব আমাদের এস আর পি কী হবে বলো? এস আর পি বাড়ছে, ভেরি গুড, এস আর পি বাড়ছে মানে রিডিউসড হওয়ার টেন্ডেন্সি বাড়ছে, রিডিউসড হওয়ার টেন্ডেন্সি বাড়ছে মানে এস ও পি অক্সিডাইজড হওয়ার টেন্ডেন্সি. এখন দেখ কপার আর সিলভার, কপার আর সিলভার এদের মধ্যে কার অক্সিডাইজড হওয়ার টেন্ডেন্সি বেশি? কপারের, কেন ওপর থেকে নিচে নামছে অক্সিডাইজড হওয়ার টেন্ডেন্সি করছে, তাহলে কপারের আমার অক্সিডাইজড হওয়ার টেন্ডেন্সি বেশি. কপার অক্সিডাইজড হবে কেমনভাবে? সিইউ থেকে সিইউ টু প্লাস প্লাস টু ইলেকট্রন, এইটা হওয়ার টেন্ডেন্সি বেশি. আচ্ছা দেখ, ফার্স্ট যে রিয়াকশানস, এখানে দেখ কপার কত? জিরো, এখানে কপার প্লাস টু, কপার অক্সিডাইজড হয়েছে, কপার অক্সিডাইজড হয়েছে, কপারের অক্সিডাইজড হওয়ার টেন্ডেন্সি সিলভার থেকে বেশি, তাহলে এই রিয়াকশানটা পসিবল, তাহলে এই রিয়াকশান ইজ পসিবল. আন্ডারস্টুড অর নট? বুঝলি না? বুঝিস? সেকেন্ড রিয়াকশানটা বল,
সেকেন্ড রিয়াকশনে সিলভার এখানে এত। দেখ সিলভারের এসওপি স্ট্যান্ডার্ড অক্সিডাইজিং পোটেনশিয়াল কপারের থেকে কম, সিলভারের অক্সিডাইজ হওয়ার টেন্ডেন্সি কপারের থেকে, তাহলে এই রিয়াকশনটা কি করে হবে? পাকা। এবার আসি, দেখ এগুলো ডিসপ্লেসমেন্ট। এবার দেখ নেক্সট রিয়াকশনটা, দেখ এখানে ক্লোরিন জিরোতে এখানে ক্লোরিন মাইনাস ওয়ানে, এখানে ক্লোরিন জিরোতে এখানে ক্লোরিন মাইনাস ওয়ান। তাহলে দেখ এখানে দেখ, আচ্ছা এখানে বল এসআরপি ওপর থেকে নিচে বাড়ছে, এসআরপি যদি ওপর থেকে নিচে বাড়ে তাহলে কার রিডিউস হওয়ার টেন্ডেন্সি সবথেকে বেশি? ক্লোরিনের। এখানে হ্যাঁ ক্লোরিন আর আয়োডিন, ক্লোরিন আর আয়োডিন এই দুজনের মধ্যে কার রিডিউস হওয়ার টেন্ডেন্সি সবথেকে বেশি? কেন এসআরপি বাড়ছে, তাহলে ক্লোরিন সিএল টু থেকে সিএল মাইনাসে কনভার্ট হওয়ার টেন্ডেন্সি বেশি। তাহলে দেখ কোথায় সিএল টু থেকে সিএল মাইনাস কনভার্ট হয়েছে? সিতে। দেখ সিএল টু সিএল মাইনাসে কনভার্ট হয়েছে, কিন্তু আই টুর আই মাইনাসে কনভার্ট হওয়ার টেন্ডেন্সি এর থেকে এই উল্টোটা বরঞ্চ বেশি। তাহলে কোনটা হবে, সি হবে না ডি হবে? তাহলে কোন দুটো রিয়াকশনস পসিবল, কোন দুটো রিয়াকশনস পসিবল না, আমরা এইভাবে যাচ করতে পারি। তাহলে দেখ একটা জিনিস এখান থেকে আমি বলতে পারি যে এত সামারি যদিও বলা উচিত না, তোর তোরা নিজেই সলভ করতে শিখে গেলে সলভ এভাবেই করতে পারবি, তবু সামারি পয়েন্ট আমি একটা বলে দিই। এসআরপি কমেছে ওপর থেকে নিচে, দেখ এসআরপি কমেছে, তাহলে আমি একটা এখানে লিখছি যে লো এসআরপি মেটালস ক্যান ডিসপ্লেস হাই এসআরপি। দেখ লো এসআরপি মেটাল হাই এসআরপি মেটালকে ডিসপ্লেস করেছে, ঠিক না, এবং উল্টোটা হাই লো এসআরপি উপরে নিচে, হাই এসআরপি নন মেটাল ডিসপ্লেসেস লো এসআরপি, এটাই বোঝালাম এতক্ষণ। বুঝতে পেরেছিস যে পারেছিস, বুঝতে পারিস নি পারিস? নেবে যে অক্সাইড অফ মেটালস বিলো কপার, কপারের নিচে যে সমস্ত অক্সাইডসগুলো বানায় মেটালগুলো, তাদের অক্সাইডসগুলো আনস্টেবল কেন? দেখ কপারের যে অক্সাইড সিইউও, এ কিন্তু স্টেবল, এ কিন্তু স্টেবল, দিস ইজ স্টেবল। এইচ জিও হচ্ছে কপারের নিচে ছাপা, মনে করছে ছাপা সিএইচ এ, কপারের নিচে এইচ জিও, তার নিচে সিলভারের অক্সাইড, একে হিট কর একেও হিট কর, খুব তাড়াতাড়ি এরা ভেঙে যায়। প্রশ্ন হচ্ছে কেন এরা নন স্টেবল, কেন? দেখ কোশ্চেন আছে এগুলো থেকে এক্সপ্লেন হয়। কারণ কি, ওপর থেকে যত তুই নিচে নামছিস তোর এসআরপি বাড়ছে, এসআরপি বাড়ছে মানে রিডিউস হওয়ার টেন্ডেন্সি বাড়ছে। দেখো এখানে রিডিউস হওয়ার টেন্ডেন্সি বেড়েছে, দেখো রিডাকশন হয়েছে, তাই কি ও রিডিউস হতে চায়, ও অক্সাইড থেকে পিওর মেটাল বানাতে চায়, রিডিউস হতে চায়, তাই ওর জন্য কি ওদের অক্সাইড গুলো স্টেবল না। তাহলে ওপর থেকে যত নিচে নামবি এসআরপি বাড়বে, মানে টেন্ডেন্সি টু গেট রিডিউসড বাড়বে।
question. If SRP of A, SRP of A, B, C, D, এরকম তোকে কোশ্চেন লেখা থাকবে না, আমি যেভাবে লিখছি কোশ্চেনে পরপর দেওয়া থাকবে দিস 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 দ্যাট ইকুয়ালস টু এত রেসপেক্টিভলি, এ ইকুয়ালস টু মাইনাস ওয়ান পয়েন্ট ফাইভ ফোর, বি ইকুয়ালস টু এসআরপি অফ ডি দ্যাট ইস ইকুয়ালস টু টু পয়েন্ট ফাইভ ফোর মাইনাস জিরো পয়েন্ট ফাইভ ফোর জিরো পয়েন্ট এইট ফোর. আচ্ছা, দেন অ্যারেঞ্জ দিস এলিমেন্টস অফ ডিক্রিজিং অর্ডার অফ ডিক্রিজিং অর্ডার অফ অক্সিডাইজিং পাওয়ার. এসআরপি কেমন অর্ডার? ইনক্রিজিং অর্ডার. বি এর সব থেকে বেশি, তারপরে কার? তারপরে তারপরে এসআরপি বেশি মানে টেন্ডেন্সি টু গেট, টেন্ডেন্সি টু গেট রিডিউসড হওয়ার টেন্ডেন্সি বেশি, নিজে রিডিউসড হওয়ার টেন্ডেন্সি বেশি মানে অন্যকে অক্সিডাইজড হওয়ার টেন্ডেন্সি বেশি মানে অক্সিডাইজিং পাওয়ার, অক্সিডাইজিং পাওয়ার এর অর্ডার কি সেম? এটাই হবে না? গ্রেট, এসআরপি বেশি মানে টেন্ডেন্সি টু গেট রিডিউসড বেশি, নিজে রিডিউস হতে চায় অন্যকে অক্সিডাইজিং করতে, অন্যকে অক্সিডাইজ করতে চায়, যার এসআরপি বেশি সে তত ভালো ভালো অক্সিডাইজ, তার অক্সিডাইজিং করার দরকার তত বেশি. ডিক্রিজিং অর্ডার অফ অক্সিডাইজিং পাওয়ার, যদি বলছো ডিক্রিজিং অর্ডার অফ রিডিউসিং পাওয়ার, ভেরি গুড, সেন্স তোদের আছে. চল, সোডিয়াম ক্যান ডিসপ্লেস হুইচ অফ দ্য ফলো, ক্যাটায়ন ফ্রম ইটস সোর্স, এ ক্যালসিয়াম, বি পটাশিয়াম, সি লিথিয়াম, ডি আনসার. সোডিয়াম ক্যান ডিসপ্লেস হুইচ অফ দ্য ফলোয়িং ক্যাটায়ন ফ্রম ইটস সোর্স, সোডিয়াম ক্যান ডিসপ্লেস হুইচ অফ দ্য ফলোয়িং ক্যাটায়ন ফ্রম দ্য সলিউশন, ভেরি গুড. দেখ, উপর থেকে যত নিচে নামছিস, উপর থেকে যত নিচে নামছিস একদম উপরে পাবি সোডিয়াম, নিচে তারপরে এখানে পাবি পরপর লিথিয়াম, উপরে দেখ আমি বলে দিচ্ছি এর অর্ডারটা বলছি, দেখ
নিচে হচ্ছে অনেক ব্যাস শোনে উপর থেকে নিচে যখন যাচ্ছিস এসআরপি বাড়ছে এসআরপি মানে টেন্ডেন্সি টু গেট রিডিউসড টেন্ডেন্সি টু গেট রিডিউসড বাড়ছে আচ্ছা তাহলে এদের মধ্যে সোডিয়ামটা কোথায় আছে এখানে সোডিয়াম ক্যান ডিসপ্লেস উইচ অফ দ্য ফলোইং প্রপার সলিউশনস সোডিয়াম ডিসপ্লেস করে দেবে সোডিয়াম ডিসপ্লেস করে মানে সোডিয়াম জিরো থেকে সোডিয়াম জিরো যেমন ধর জেড এন এস ও ফোর প্লাস এন এ থেকে বানবে এন এ টু এস ও ফোর প্লাস এক সোডিয়াম ডিসপ্লেস করলো তাহলে এখানে সোডিয়াম ছিল জিরো এখানে প্লাস ওয়ান তাহলে সোডিয়াম কোথায় অক্সি ও ভেরি গুড সোডিয়াম অক্সিডাইজ হচ্ছে মানে সোডিয়াম অক্সিডেশন পটেনশিয়াল তার থেকে বেশি এসআরপি বাড়ছে মানে এসওপি কমছে এসওপি কমছে মানে দেখ লিথিয়ামের এসওপি সোডিয়ামের থেকে বেশি ঠিক না পটাশিয়ামের এসওপি সোডিয়ামের থেকে বেশি ঠিক না ভুল কারণ ওপর থেকে নিচে আছে এসওপি কমছে তাহলে সোডিয়ামের এসওপি জিঙ্কের থেকে বেশি তাহলে সোডিয়াম একমাত্র কারকে সলিউশন থেকে ডিসপ্লেস করেছে বুঝা গেছে বুঝে গেলেই ভালো তত দেখি এটা Fe metal are added in FeSO4 and PbSO4 solution. What will ki hobe bol? যদি তুই দেখিস এই হচ্ছে তোর ইলেকট্রোকেমিক্যাল সিরিজ এখানে ওপর থেকে নিচে নামলে আমাদের এসআরপি এসআরপি বাড়ে মানে এসওপি তার মানে এফি আর পি এফির এসওপি বেশি মানে এফির এফি থেকে এফি টু প্লাসে কনভার্ট হওয়ার টেন্ডেন্সি বেশি এসওপি বেশি স্ট্যান্ডার্ড অক্সিডাইজেশন অক্সিডেশন পটেনশিয়াল বেশি মানে ওর অক্সিডাইজ হওয়ার টেন্ডেন্সি তাহলে দেখ এখানে এফি জিরো থেকে এফি টু প্লাস হচ্ছে হ্যাঁ এটা হবে কিন্তু নিচেরটা কি হবে না তাহলে এবার তোকে কোশ্চেন এইভাবে দেবে যে হ্যাঁ হ্যাঁ এফি মেটাল ও এফি তারপরে ক্যাডমিয়াম তাহলে দেখ এটা হচ্ছে কি ইলেকট্রোকেমিক্যাল সিরিজ এবার দেখ এখানে ঘটনা হচ্ছে তাহলে সেকেন্ডটা তো পসিবল না তাহলে যখনই তুই এরকম সলিউশনে এদেরকে দিয়ে দিবি সঙ্গে সঙ্গে কি হতে থাকবে বল বলতে পারবি বলতে পারবি তার মানে দেখ পিবি এসও ফোর এর কনসেন্ট্রেশন ধীরে ধীরে কি হবে কমবে পিবি এসও ফোর এর কনসেন্ট্রেশন ধীরে ধীরে কমবে আর এফিএস ওপরের কনসেন্ট্রেশন ধীরে ধীরে বাড়বে তারপরে পিবি টু প্লাস এর কনসেন্ট্রেশন কমবে অ্যান্ড এফি টু প্লাস এর কনসেন্ট্রেশন বাড়বে এই হবে অপশন দেখি থাকবে এরকম কোনো একটা সেটাই হবে তো বোঝা গেছে বোঝা গেছে এবার আসছি আর একটা ভাইটাল টপিক work done by cell
যদি এন ফ্যারাডে চার্জ একটা সেল থেকে টেকেন আউট হয় এবং সেলটার হচ্ছে ইলেকট্রোমোটিভ ফোর্স বা ইএমএফ যদি ক্যাপিটালই হয় তাহলে আমরা ওয়ার্ক ডান সমান যেটা জানি যে চার্জ ইনটু পোটেন্সিয়াল ডিফারেন্স ওয়ার্ক ডান সমান ডাব্লু সমান কিউ ইনটু ভি আমরা জানি। তো এখানে আমাদের চার্জ হচ্ছে এন ফ্যারাডে এন এফ ইনটু ই, ঠিক আছে। এবার ওয়ান ফ্যারাডে ইকুয়ালস টু হাউ মাচ, একটা ফ্যারাডে মানে একটা ইলেকট্রনের উপর কত চার্জ থাকে, 1.6 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 9। এক ফ্যারাডে চার্জ মানে এক মোল ইলেকট্রনের চার্জ, এক মোল ইলেকট্রন মানে কত, একটা ইলেকট্রনের চার্জ ইনটু অ্যাভোগাড্রোস নাম্বার, একটা ইলেকট্রনের চার্জ ইনটু অ্যাভোগাড্রোস নাম্বার করলে এক মোল ইলেকট্রন। ওকে, এক মোল হাইড্রোজেন অ্যাটম মানে একটা হাইড্রোজেন অ্যাটম ইনটু অ্যাভোগাড্রোস নাম্বার, বুঝে গেল। তাহলে দেখ, এক মোল মানে অ্যাভোগাড্রোস নাম্বার, এতগুলো যদি ইলেকট্রন থাকে তার যে চার্জ হবে দিস ইজ ইকুয়ালস টু হাউ মাচ, অ্যাপ্রক্স 96500 কুলম্ব। এখান থেকে অনেক প্রশ্ন আসবে, ডিরেক্ট কোশ্চেন অ্যাপ্লাই করতে হবে, ওয়ান ফ্যারাড ইকুয়ালস টু 96500 কুলম্ব অ্যান্ড ওয়ান ফ্যারাড দিস ইজ দ্য চার্জ অফ ওয়ান মোল ইলেকট্রন, চার্জ অফ ওয়ান মোল ইলেকট্রন। এবার এই যে ওয়ার্ক ডান বাই সেল দেখলি, এই ওয়ার্ক ডান বাই সেল দ্যাট ইজ ইকুইভ্যালেন্ট টু ডিক্রিজ ইন ফ্রি এনার্জি, মানে গিভস ফ্রি এনার্জি রিডাকশন, ডিক্রিজ ইন ফ্রি এনার্জি গিভস ফ্রি এনার্জি। তাহলে গিভস ফ্রি এনার্জি আমরা কীভাবে লিখি, মাইনাস টেন জি ইকুয়ালস টু এন এফ ই সেল। দেখ এটাই তো ছিল ওয়ার্ক ডান, একটু আগে আমরা এটাই তো লিখলাম ওয়ার্ক ডান, দ্যাট ইজ ইকুয়ালস টু মাইনাস ডেল জি এন এফ, বোঝা গেছে, মনে রাখতে হবে, মনে রাখতে। এই যে ফর্মুলা গিবস এনার্জি ফর্মুলা দ্যাট ইজ ইকুয়ালস টু এন এফ, ডিরেক্ট এখান থেকে প্রচুর প্রবলেম। সো অ্যাট ইকুইলিব্রিয়াম, যখন সেলটা সেলের মধ্যে রিয়াকশন ইকুইলিব্রিয়ামে আছে তখন ইকুইলিব্রিয়াম কন্ডিশনস হচ্ছে কি, ই সেল ইকুয়ালস টু জিরো, ডিরেক্ট কোশ্চেন আছে যা লেখাচ্ছি, ই সেল ইকুয়ালস টু জিরো, ই সেল জিরো হলে ডেল জি কি হয়ে যাবে ইকুইলিব্রিয়ামে, আর ইকুইলিব্রিয়াম আমরা জানি রেট অফ ফরওয়ার্ড রিয়াকশন ইকুয়ালস টু রেট অফ ব্যাকওয়ার্ড রিয়াকশন, এটাও হয়। ইকুইলিব্রিয়াম আমরা তখনই বলি যখন রেট অফ ফরওয়ার্ড রিয়াকশন ইকুয়ালস টু রেট অফ, তাহলে দেখ ইকুইলিব্রিয়ামে ই সেল কত হবে, জিরো, ইকুইলিব্রিয়াম ডিরেক্ট কোশ্চেন আসবে ইকুইলিব্রিয়ামে ই সেল কত হয়, জিরো, ইকুইলিব্রিয়ামে ডেল্টা জি সেল কত হয়, জিরো। কিন্তু আমরা এখান থেকে আরেকটা ইকুয়েশন দেখতে পারি, দেখ স্ট্যান্ডার্ড গিবস ফ্রি এনার্জি যে চেঞ্জ, স্ট্যান্ডার্ড যখন এরকম মাথায় একটা নট দেব দ্যাট ইজ ইকুয়ালস টু স্ট্যান্ডার্ড গিবস ফ্রি এনার্জি চেঞ্জ দ্যাট ইজ ইকুয়ালস টু এন এফ ই নট সেল। ইকুইলিব্রিয়ামে, ইকুইলিব্রিয়ামে কখনোই কিন্তু অ্যাট ইকুইলিব্রিয়াম কখনোই কিন্তু ডেল জি নট নট ইকুয়ালস টু জিরো, ই নট সেল নট ইকুয়ালস টু জিরো, আশা করি মনে থাকবে। আমি বলছি কি, ইকুইলিব্রিয়ামে ই সেল জিরো, হ্যাঁ আচ্ছা, ইকুইলিব্রিয়ামে ই সেল জিরো, ডেল জি সেল জিরো, বাট কখনোই ই নট সেল অর ডেল জি নট সেল জিরো, অ্যাকচুয়ালি ডেল জি নট সেল জিরো হয়ে গেছে মানে সেলটার কাজই করছে না, বোঝা গেল। ডিরেক্ট কোশ্চেন আসবে ইকুইলিব্রিয়াম হুইচ অফ দ্য ফলোয়িং ইজ ট্রু, ই সেল জিরো অর ই নট সেল জিরো, ই সেল জিরো, ডেল জি সেল ডেল জি জিরো আর ডেল জি নট জিরো, না স্ট্যান্ডার্ড কখনোই জিরো হয় না, মনে রাখ, ঠিক আছে। এবার দেখ আমরা তাহলে একটা ইকুয়েশন পেলাম, যেটা দেখ এইটা আমি বারবার করে এতবার এমফাসাইজ করে কেন বলছি, কারণ এটা তোরা আমি বলে দেওয়ার পরেও যেমন তোদের অ্যাজ ইউজুয়াল হ্যাবিট সেইভাবেই তোরা এটা ভুলবি, যে এটা মনে রাখিস, ঠিক আছে, অ্যাজ ইউজুয়াল হ্যাবিটের মতো ভুলে যাস না, যদিও
আমি জানি যে তোদের আরো অনেক কিছু মনে রাখতে হয়, তো সেখানে এটা মনে রাখা কতটা খুব একটা সোজা ব্যাপার না। তবু চেষ্টা করিস, দেখ সবার তো সব কিছু মনে থাকে না। নেক্সট দেখ, আমি এক্সাক্ট এটা বললাম, এটাই তোর এক্সাম ভুল করলি, এটাই এক্সাম ভুল করবি আমি জানি। ঠিক আছে, কালকে যদি প্রশ্ন দিই কালকে এটা ভুল করবি। সেটাও ঠিক, মানুষ মাত্রই ভুল হয়। এবার শোন, তাহলে আমাদের যেটা ইকুয়েশন বেরোলো মাইনাস ডেল জি দ্যাট ইজ ইকালস টু এন এফ ই সেল, তাহলে এখান থেকে আসছে ডেল জি ইকালস টু মাইনাস এন এফ মানে ই সেল হচ্ছে জিরোর থেকে বড় মানে পজিটিভ, তখন ডেল জি কত হবে বলো? লেস দেন জিরো মানে নেগেটিভ। কেন দেখ, ইসেল যদি পজিটিভ হয়, ডেল জির আগে মাইনাস বসানো আছে বা এখানে দেখ মাইনাস সাইনটা এসে গেছে, তখন ডেল জি কত হবে? তার মানে ডেল জি নেগেটিভ আমাদেরকে কি ইন্ডিকেট করছে? দ্য প্রসেস ইজ স্পন্টেনিয়াস অর ফেজিবল। তাহলে সেকেন্ড পয়েন্টটা আমাদের এই জন্য মনে রাখতে হবে যে কোনো একটা সেল রিয়াকশন ফেজিবল হতে গেলে বা স্পন্টেনিয়াস হতে গেলে আমার ই সেল কত হতে হবে? পজিটিভ হতে হবে। ডেল জি কত হতে হবে? নেগেটিভ হতে হবে। মনে থাকবে এইটা কোশ্চেন এসেছে প্রিভিয়াস ইয়ার্স অনেকবার, ভবিষ্যতেও অনেকবার আসবে। ঠিক আছে, তাই জন্য আমি করিয়ে রাখলাম, তোরা যদি পারিস তাহলে করিস। তাহলে স্পন্টেনিয়াস সেল রিয়াকশনের জন্য ডেল জি কত হয়? নেগেটিভ। যে কোনো স্পন্টেনিয়াস প্রসেস সবসময় নেগেটিভ হবে। ডেল জি ফ্রি এনার্জি গিভস ফ্রি এনার্জি থার্মো পড়া বলে আমরা বুঝতে পারি। আর ইসেল কি হবে? থার্ড কন্ডিশন কি আসতে পারে? ইফ ইসেল লেস দ্যান জিরো মানে ইসেল যদি নেগেটিভ হয় তখন ডেল জি, দেখ ইসেলের জায়গায় নেগেটিভ বসে তখন ডেল জি কি আসবে বলে? যে ডেল জি কাছে মাইনাস এন এফ ই, ইসেল নেগেটিভ বসে ডেল জি পজিটিভ আসবে, তাহলে ডেল জি আসবে। দিস ইজ ডেল জি পজিটিভ মানে দ্য প্রসেস ইজ নট স্পন্টেনিয়াস। অ্যাকচুয়ালি নন স্পন্টেনিয়াস বলে কোনো প্রসেসই যদি না হয় তাহলে আমরা করছি কেন? অ্যাকচুয়ালি দ্য রিভার্স প্রসেস ইজ স্পন্টেনিয়াস। নন স্পন্টেনিয়াস কথাটার অর্থ হচ্ছে যে রিয়াকশনটা যদি করছি সেটা স্পন্টেনিয়াস না, এটার অর্থ হচ্ছে উল্টো রিয়াকশনটা স্পন্টেনিয়াস, মানে ফরওয়ার্ড রিয়াকশন ইজ নট স্পন্টেনিয়াস। বলবো ভালো করে চল, দিস ইজ ইন্ডিকেটিং ডেল জি পজিটিভ, তার মানে নন। তাহলে একটা নন স্পন্টেনিয়াস সেলের জন্য ই সেল কত হবে? তাহলে একটা সেলকে কাজ করতে হবে আমার ই সেল কত হতে হবে? পজিটিভ। ডেল জি কত হতে হবে? বোঝা গেছে? বোঝা গেছে? ইজ দিস ক্লিয়ার? এবার এর উপর অ্যাপ্লিকেশন যা আছে সেগুলো তো আমরা নেক্সট দিন দেখতেই পাবো, করতেই পারবো। ঠিক আছে, সো তাহলে ইকুইলিব্রিয়ামে ই নট সেল কত হবে? এবার আমরা ইলেকট্রোকেমিস্ট্রি আজকের মতো এখানেই, আমি এবার প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন করাবো, তোরা যদি থাকতে চাস থাকতে পারিস। তোমার পরে খাতাটা করিস, মানে তোদেরকে বলছি আমাদেরকেও বলছি সবাইকে বলছি, বলো বুঝে গেছি ইলেকট্রোকেমিস্ট্রি কোশ্চেন দিলে পারবি তো? বাড়ি গিয়ে আজকে না করলে আর বুঝতে পারবি না। আর কাইন্ডলি এনসিআরটিটা দেখছি আমাকে পড়াতে হবে না, তোদেরকে না, ওরা মানে এত ব্রিলিয়ান্ট, ওরা এনসিআরটিটাও নিজেরা করতে পারে। ক্যালেন্ডার দেখেছিস? আলাদাই ক্যালেন্ডার, আমাকে একটু এরকম ক্যালেন্ডার শুট দে না, দুটো করে যাবে। সত্যি এদের যা পারফরমেন্স, চল বিআইকিউ করবি না বাড়ি যাবি?
দেখ, এটা 2019 এর কোশ্চেন পেপার, তোরা বাড়ি যেতে পারিস, অসুবিধা নেই। এটা 2019 এর কোশ্চেন পেপার। দেখ, নিট যে কখনোই টাফ পেপার হয় না তার একটা উদাহরণ আজকের পেপারটা সলভ করবো। বেশি কোশ্চেন করবো না, 4-5টা করে ডেলি কোশ্চেন করবো, ঠিক আছে? আমিও তো মানুষ। প্রথম প্রশ্নটা দেখ, এটা কোশ্চেন নাম্বার 1। বল, এটা আগে তোরা আমাকে এটা বলবি। হ্যাঁ, সে আনসার নিচে লেখা আছে, সেটা কথা না, সে ঠিক আছে, পারলে তো ভালোই। ফর দ্য কেমিক্যাল রিয়াকশন, বল এটাতে টাফ কিছু আছে? ফার্স্ট যে কেমিস্ট্রি কোশ্চেনটা, এতে টাফ কি কিছু আছে? কিছুটা, হ্যাঁ, একদম ডিরেক্ট। এই কালকে কখন ক্লাস করবি বলে দে, একটু কন্টিনিউটি মেনটেন রাখ, ঠিক আছে? কালকে দেখি, বলে দেবো রাত্রে আমি, ঠিক আছে? দিস কোশ্চেন, এই কোশ্চেনটা কোনো মাত্র টাফ না। আমরা কি লিখেছিলাম? ফর দ্য কেমিক্যাল রিয়াকশন দ্য কারেক্ট অপশন, আমরা এটাকে কীভাবে লিখতে হয় জানি না, ডি এন টু বাই ওই 2 hour প্লাস 2 ঘন্টা প্লাস, ডি এন টু বাই ডি টি, এর কোফিশিয়েন্ট কত? আগে 1/1, হ্যাঁ। এবার এই নাইট্রোজেন কী হচ্ছে? খরচা হচ্ছে, নাইট্রোজেন খরচা হচ্ছে, তো নাইট্রোজেনের আগে কি বসাবো? মাইনাস। আচ্ছা, হাইড্রোজেন খরচা হচ্ছে, তাহলে হাইড্রোজেনের আগেও মাইনাস 1/g লিখবো, ডি এইচ টু বাই, আর এনএইচ থ্রি ফর্ম করছে ওই জন্য 1/2, ডি এনএইচ থ্রি বাই। এবার দেখে নে কোন অপশন এটা দেওয়া আছে। দেখ, এখানে হাইড্রোজেনটা তো কেউই দিচ্ছে না, এরা কোনো অপশানে হাইড্রোজেনটা দেওয়া না, একটা মাত্র আছে 4। কিন্তু দেখ, হ্যাঁ দেখ, প্রথম অপশানটা কেন ভুল না, প্রথম অপশানটা দেখ, এটা 1/2, এই দুইটা এখানে আগে মাল্টিপ্লাই হবে, ঠিক আছে? ভুল এটা। তাহলে সেকেন্ড অপশানটা কেন ভুল? সেকেন্ড অপশানটা দিয়েও মাইনাস ডিএন বাই ডিটি, হ্যাঁ সেকেন্ড অপশানটা ঠিক আছে। থার্ড অপশানটা কেন ভুল? তোরা দেখে যে 3-2 এভাবে মাল্টিপ্লাই হয় না। ফোর্থ অপশানটা কেন ভুল? মাইনাস, এইখানে মাইনাস হয় না, এই যে আগে এটা তো ফর্ম হচ্ছে, এটা ফর্ম হচ্ছে মানে এটা প্লাস হবে। তাহলে বল, এই প্রশ্নটাতে কোনো টাফ ছিল? আমি যে তোদের গলা বাজিয়ে বলছি যে শুধু ফর্মুলা যদি মনে রাখতে পারি, শুধু অন্য সব বুঝতে পারছিস না তো, পাচ্ছিস? যদি ফর্মুলা মনে রাখতে পারিস তাহলে 30টা কোশ্চেন বেরিয়ে যাবে, এমনি এমনি বলছি না রে। তাহলে হলো ঠিক, পরে কোশ্চেনটা বোঝা গেছে, নেক্সট কোশ্চেন। দেখ, এতে তো আনসার দেখে আছে, সো আনসার দেখে চিৎকার করে লাভ নেই। এনসিআরটি তো তোর এনসিআরটি থেকে লাইনে আছে, নন এসেন্সিয়াল অ্যামিনো অ্যাসিড কোনটা হয়? এটা আমি কি বলবো, মেলানিন ইজ এ নন এসেন্সিয়াল অ্যামিনো অ্যাসিড, দিস ইজ এ ইনফরমেটিভ কোশ্চেন। তাহলে বল, এই যে আগের প্রশ্নটা, এই আগের প্রশ্নটায় ক্লাস 4 পাওয়া খুব টাফ ছিল, সেকেন্ড প্রশ্নটা অ্যালানিন যে নন এসেন্সিয়াল অ্যামিনো অ্যাসিড এটাতে ক্লাস 4 পাওয়া কি খুব টাফ? হিউজ ক্যালকুলেশন এসে গেছে, বিশাল কি কোনো ক্যালকুলেশন? আরে আনসার তো দিতে হবে মুখে, নাকি কোনো ক্যালকুলেশন এসে গেছে? তাহলে কী করতে পারবি তোরা? থার্ড প্রশ্ন, থার্ড যে প্রশ্ন দেখ, থার্ড প্রশ্নটা কী এমন টাফ আছে, কী ক্যালকুলেশনটা আছে এতে আমাকে বলতে? হ্যাঁ, আইডিয়াল সলিউশনের জন্য কী হয় বল? তাহলে এটাতে কী, এটাতে কী এমন কঠিনটা ছিল? তাহলে দেখ, আমি বলি, এখানে দেখ, ফর এন আইডিয়াল সলিউশন, আইডিয়াল সলিউশন মানে কি? দুটো তুই এখানে এ ছিল, বি মিক্স করেছিস, তাই তো? তাহলে মিক্সিং, এই যে ডেল্টা মিক্স, ডেল্টা মিক্স এইচ কী হতে হয় আইডিয়াল সলিউশনের জন্য? 0। আমি যে একটু আগে তোদেরকে এক্ষুনি বললাম যে ওই ইলেকট্রোকেমিস্ট্রিতে বললাম না, যে ই সেল কখন, ই সেল পজিটিভ হবে, ডেলজি নেগেটিভ হবে, এটা দিয়েও কোশ্চেন তুই দেখতে পাবি পুরোনো বছর। দেখ, সেম প্যাটার্নের কোশ্চেন এসছে এটা, এই যে সলিউশন, সলিউশন কত টাফ একটা চ্যাপ্টার, কত টাফ একটা চ্যাপ্টার, কিন্তু প্রশ্নের লেভেল দেখ কি টাফ আছে এতে। তাহলে দেখ, এ যখন বি দুটোর মিক্সচার বানাচ্ছিস, ডেল এইচ কী হতে হয়?
জিরো এনট্রপি শোন একটা সবসময় মনে রাখবি যে কোনো মিক্সিংয়ের ক্ষেত্রে এনট্রপি বাড়বে কি মনে রাখবি যে কোনো মিক্সিং ডেল্টা এস মিক্সিং অলওয়েজ গ্রেটার দ্যান জিরো যে কোনো মিক্সিং ভেরি গুড ডেল্টা জি হ্যাঁ কেন ডেল্টা জি নেগেটিভ হলে স্পন্টেনিয়াস স্পন্টেনিয়াস আর ডেল ভি মিক্সিং মানে কি ভলিউম ভলিউমেরও কোনো চেঞ্জ তাহলে তোকে এই যে চার্ট বক্সটা এই যে তোকে আমি চার্ট বক্সটা বানিয়ে দিচ্ছি এই যে চার্ট বক্সটা বানানো আছে এইটা মনে রাখতে পারলে ইন ফিউচারে এই জাতীয় আরও যা প্রশ্ন আসবে তুই সলভ করতে পারবি এইটা মনে রাখাটা কি খুব টাফ তাহলে বল এই কোশ্চেনটা তোরা আসলে পারতিস করতে বল আমাদের দিক থেকে কোনো কমি আছে যে আমরা পড়াই নিয়ে এরকম হয়েছে তাহলে এতে প্লাস ফোর পেতে কোনো কোনো টাফ ছিল এতে প্লাস ফোর পার্টে খুব টাফ ছিল বল কিরে আচ্ছা নেক্সট প্রশ্ন আমি যাই এতে আনসার এক্ষুনি বেরিয়ে গেলেই বলে দিবি তোর আনসার সেটা তোরা সেইগুলোতে খুব ট্যালেন্টেড বল কোশ্চেন নাম্বার ফোর আমি ল্যাপটপটা চার্জে বসে দাও তোরা বলতে থাক স্ক্রিনে যে কোশ্চেন নাম্বার ফোর এসেছে এটা বল ম্যাঙ্গানেট অ্যান্ড পারম্যাঙ্গানেট আয়নস আর টেট্রাহেড্রাল ডিউ টু হোয়াট ডি ব্লকের প্রশ্ন ঠিক আছে শোন এমন কিছু টাফ নেই আমি যদি তোকে দেখাই যে দেখ দেখ এই হচ্ছে ম্যাঙ্গানেট ম্যাঙ্গানেট ইজ হোয়াট MnO4 টু মাইনাস MnO4 টু মাইনাস আর ম্যাঙ্গানোটের যদি তুই স্ট্রাকচার দেখিস এখানে আকার আছে দেখতে পাচ্ছিস বা যদি তুই মনে হয় যে নিজের হাতে বানাবি বানিয়ে নে MnO দেখ চারটে সিগমা বন্ড চারটে সিগমা বন্ড আচ্ছা ও টু মাইনাস তো তাহলে অক্সিজেন এখানে দুটো বন্ড বানাবে এটা মাইনাস হলো দেখ ফোর সিগমা মানে হাইব্রিডাইজেশন sp3 ঠিক না ফোর সিগমা মানে হাইব্রিডাইজেশন sp3 কিন্তু এইগুলোর জন্য sp3 অ্যাকচুয়ালি হয় না এদের হয় ডিএসপি এই সরি d3s ঠিক আছে এনিওয়েজ তো sp3 হোক বা d3s যাই হোক স্ট্রাকচার হয় টেট্রাহেড্রাল স্ট্রাকচার হয় টেট্রাহেড্রাল এবার একটা কথা দেখ এইখানে এই যে পাই বন্ডটা বেনেছে অক্সিজেনের p আছে আর ম্যাঙ্গানিজের ডি আছে ঠিক না আর এখানে অক্সিজেনের পি আছে ম্যাঙ্গানিজের ডি আছে তাহলে এখানে পাই বন্ডের নেচারটা কি হবে পি পাই ডি পাই ঠিক না বা ডি পাই পি পাই যা বলিস না কেন ঠিক তো আচ্ছা সেম তাহলে ম্যাঙ্গানেট কোনটা MnO4 টু মাইনাস মনে থাকবে ম্যাঙ্গানেটের স্ট্রাকচার কি টেট্রাহেড্রাল মানে জিওমেট্রি টেট্রাহেড্রাল মনে থাকবে আচ্ছা আর কি পাই বন্ড ইজ ডি পাই পি পাই আর পি পাই ডি পাই যাই বলছি এই যে পার ম্যাঙ্গানেট ইজ MnO4 মাইনাস এখানে তোর আঁকা আছে দেখ MnO4 মাইনাস এখানেও দেখ এক দুই তিন তিনটে পাই বন্ড ঠিক আছে এও টেট্রাহেড্রাল এখানেও তিনটে পাই বন্ড কেমন টাইপ বল ডি পাই পি পাই টাইপ কেন Mn এর কি আছে ডি অক্সিজেন আর আছে পাই পি আর ডি এর মধ্যে পাই ফর্ম হচ্ছে বুঝে গেল তাহলে দেখ এবারে তুই এখানে যদি পড়তে চাস দেখ ম্যাঙ্গানেট অ্যান্ড পারম্যাঙ্গানেট আর টেট্রাহেড্রাল ডিউ টু দেখ ফার্স্ট দেয়ার ইজ নো পাই বন্ডিং ইজ ইট ট্রু এখানে পাই বন্ড আছে তাহলে এটা ভুল দ্য পাই বন্ডিং ইনভলভস ওভারল্যাপ অফ পি অরবিটালস অফ অক্সিজেন অ্যান্ড পি অরবিটালস অফ ম্যাঙ্গানিজ ইজ ইট ট্রু কেন হ্যাঁ ডি অরবিটাল অফ ম্যাঙ্গানিজ তাহলে এটা ভুল নেক্সট কোশ্চেন দ্য পাই বন্ডিং ইনভলভস ওভারল্যাপ অফ পি অরবিটাল অফ অক্সিজেন অ্যান্ড ডি অরবিটালস অফ ম্যাঙ্গানিজ দিস ইজ ট্রু পি অরবিটালস অফ অক্সিজেন তাহলে চোখ বন্ধ করে পাই বন্ডিং ইনভলভস ওভারল্যাপ অফ পি অরবিটাল অফ অক্সিজেন অ্যান্ড
d orbitals of manganese oxygen at p আর ম্যাঙ্গানিজের ডি ইনভলভ ইনভলভ করে কি বানায় পাইলাম ঠিক আছে কোশ্চেন নাম্বার 4 হলো তাই তো এবার 5 বল কোশ্চেন নাম্বার 5 হলো আগে পড় কোশ্চেন নাম্বার 5 টা দেখা যাচ্ছে কোশ্চেন নাম্বার 5 সবাই দেখতে পাচ্ছিস কোশ্চেন নাম্বার 5 সবাই দেখতে পাচ্ছিস কি রে বল তাহলে দেখ প্রথমত এইটা সলভ করতে হলে তোকে জানতে হবে হোয়াট ইজ বাফার দেখ এই প্রশ্নটাও ফিজিক্যাল কেমিস্ট্রি থেকে কিছু আচ্ছা বল এই এই যে কোশ্চেনগুলো আমি এতক্ষণ পর্যন্ত যটা প্রশ্ন আলোচনা হলো ঠিক আছে যটা চ্যাপ্টার তোদের পড়ানো হয়েছে তার ডি ব্লকটা না হয় আজকে আমি এখন বলে দিলাম এরপর থেকে আজকের পর আমি যে কোনো দিন জিজ্ঞেস করলে যেন বলা হয় আমাকে একটা প্রশ্নের উত্তর দে যে যে চ্যাপ্টারগুলো পড়ানো হয়েছে তার মধ্যে কোনটা আননোন ছিল কোনটা মনে হচ্ছে কনসেপ্টের বাইরে এবার দেখ এবার যেমন তোদের আয়নিক ইকুইলিব্রিয়াম বাকি আছে সব বেসিক বাফার আমরা কাকে বলবো বেসিক বাফার আগে কি জানতে হবে বেসিক বাফার কাকে বলবো আগে জানতে হলে তোকে এটা আমাদের জানতে হবে হোয়াট ইজ বেসিক বাফার না যখন উইক বেস কি না উইক বেস বলছি আর উইক বেসের সল্ট সল্ট অফ উইক বেস ও তুই কি বলছিলি বল হ্যাঁ ও যেটা বলছি ওর সেন্স ঠিক হ্যাঁ আমি ওটা ওরকম শুনি উইক বেস আর সল্ট অফ উইক বেস যদি ইকুই মোলার মিক্সচার থাকে কত ইকুই মোলার এরও যত মোল ওরও তত মোল উইক বেস আর উইক বেসের সল্ট যদি ইকুই মোলার মিক্সচার থাকে এই রকম মিক্সচারটাকে আমরা বলবো বেসিক বাফার সিমিলারলি উইক অ্যাসিড আর উইক অ্যাসিডের সল্ট যদি থাকে তা ইকুই মোলার মিক্সচার তাকে আমরা কি বলবো অ্যাসিডিক বাফার এবার উইক বেস বলতে তুই নিয়ে নে এন এইচ ফোর ওইচ উইক বেস কিনা উইক বেস কিনা বল এনএইচ ফোর ওইচ আচ্ছা এবার এর সল্ট আচ্ছা আমরা জানি অ্যাসিড বেস রিয়াকশনস করে সবসময় সল্ট বানায় জানি তো আচ্ছা এন এইচ ফোর ওইচ উইক বেস নিলাম আচ্ছা আমরা তাহলে এবার ইকুয়েশনটা লেখার চেষ্টা করি একটু এন এইচ ফোর ও এইচ প্লাস এইচ সিএল এইচ সিএল স্ট্রং অ্যাসিড আর এটা উইক বেস এই দুটো রিয়াকশনস করে বানাবে এন এইচ ফোর সিএল প্লাস এইচ টু ঠিক কিনা তাহলে এই হলো সল্ট এন এইচ ফোর সিএলটা কি সল্ট বোঝা গেছে তাহলে এই হলো আমার উইক বেস আর এই হলো উইক বেসের সল্ট এদের কেমন মোলার এই মিক্সচার নিতে হবে ইকুই মোলার মিক্সচার কেমন ইকুই মোলার মিক্সচার যদি নিই তাহলে আমার কি বাফার তৈরি হবে বেসিক বাফার প্রশ্নে কি দিয়েছে ওটাই জানতে চেয়েছে উইচ উইল মেক বেসিক বাফার এবার দেখ এই বেসিক বাফার কখন তৈরি হবে বলতে গেলে আমি তাহলে দেখছি বেসিক বাফার বানাতে হলে আমাকে কি করতে হবে না বেসিক বাফার বানাতে হলে ও কোথায় যে লিখবো আচ্ছা এখানে লিখি বেসিক বাফার আমাকে বানাতে হলে এন এইচ ফোর ওইচ এর সাথে এইচ সিএল এর রিয়াকশন করতে হবে তাহলে আমার বানবে কি এন এইচ ফোর সিএল ঠিক না এখন দেখ যদি তুই এর এক্স মোল আচ্ছা এর এক মোল এর এন এইচ ফোর ওইচ এর এক মোল এইচ সিএল এর এক মোলের সঙ্গে রিয়াকশন করে এক মোল এন এইচ ফোর সিএল বানায় তাহলে এন এইচ ফোর ওইচ এর দুমোল এইচ সিএল এর কত মোলের সঙ্গে রিয়াকশন করবে দুমোলের সাথে কত মোল এন এইচ ফোর সিএল পাবো তাহলে এর এক্স মোল এর এক্স মোলের সঙ্গে রিয়াকশন করে এর আচ্ছা তাহলে শুরুতে এর এক্স মোল নিয়েছিস এর নিয়েছিস জিরো তাহলে ফাইনালি কি হবে এর জিরো এর জিরো এর হয়ে যাবে এক্স বুঝা গেল তাহলে দেখ এই এই যে এখন সলিউশনটা মনে কর এটাকে একটা তুই ডাব্বার মধ্যে রিয়াকশনটা চালাচ্ছিলি এই সলিউশনটাকে কি এখন তুই বাফার বলতে পারবি না বাফারে এই সলিউশন এখন শুধু কে আছে এন এইচ ফোর সিএল শুধু কে আছে এন এইচ ফোর সিএল
বাফার হতে গেলে কি হতে হবে এনএইচ ফোর ওইচ অ্যান্ড এনএইচ ফোর সিএল এর ইকুই মোলার মিক্সচার কিন্তু আদৌ কি এটা এখানে তাই আছে তাহলে দুটোর যদি সেম সেম হয় তো নিলে হবে এবার শোন এবার শোন এবার বলছি তাহলে যদি দুটো সেম সেম থাকে তাহলে হবে না যদি এরকম হয় যে এনএইচ ফোর ওইচ প্লাস এইচ সিএল থেকে এখানে মানছি এনএইচ ফোর সিএল তাই তো যদি এইচ সিএল বেশি থাকে মনে কর এক মোল এনএইচ ফোর ওইচ আছে কত এক মোল এনএইচ ফোর ওইচ আছে বলছি আর এখানে দু মোল এইচ সিএল আছে কত মোল তাহলে এর ইনিশিয়ালি এনএইচ ফোর সিএল কত বেড়েছিল জিরো আচ্ছা এবার দেখ এক মোল এনএইচ ফোর সিএল এক মোল এইচ সিএল এর সঙ্গে রিয়াকশন করেই কিন্তু এক মোল এনএইচ ফোর এক মোল এনএইচ ফোর ওইচ এক মোল এইচ সিএল এর সঙ্গে রিয়াকশন করেই এক মোল এটা বাড়ে যেহেতু তোর এইচ সিএল দু মোল আছে ঠিকই কিন্তু দু মোল এনএইচ ফোর ওইচ তো নেই তাহলে এখানে এটা হচ্ছে কি লিমিটিং এনএইচ ফোর ওইচটা এখানে লিমিটিং তাহলে এর এক মোল এর এক মোলের সঙ্গে রিয়াকশন করে এর এক মোল বানাবে তখন এইচ সিএল আর কত পড়ে থাকবে এত করে খরচা হলো তাহলে এখন জিরো পড়ে আছে এ ওয়ান পড়ে আছে আর এর এক মোল ফর্ম হচ্ছে মানে প্লাস ওয়ান এ এক পাচ্ছে দেখ এটাকে কি আমরা বলতে পারবো বাফার এই সলিউশনটাকে কি আমরা বাফার বলতে পারি এখানে এনএইচ ফোর সিএল আছে আর এইচ সিএল আছে ঠিক না আচ্ছা এবার ধর আরেকটা কেস নিয়েছিস এনএইচ ফোর সিএল প্লাস এইচ সিএল সরি এনএইচ ফোর ওইচ প্লাস এইচ সিএল এখান থেকে মানছে এনএইচ ফোর এইটা দু মোল নিয়েছিস এটা এক মোল নিয়েছিস এর দু মোল আর এটা শুরুতে জিরো এর এক মোল খরচা হবে এইচ সিএল এর এক মোল রিয়াকশান করবে এক মোল রিয়াকশান করে এর এক মোল বানাবে তাই তো তাহলে এনএইচ ফোর ওইচ পড়ে থাকবে কত এক এর পড়ে থাকবে জিরো এর পড়ে থাকবে ওয়ান দেখ তো এখন এটা এইটা এনএইচ ফোর ওইচ আর এনএইচ ফোর সিএল এর ইকুইমোলার মিক্সচার হলো নাকি এই সলিউশনটা তাহলে যদি তোকে বাফার বানাতে হয় কার কনসেন্ট্রেশন বেশি নিতে হবে এনএইচ ফোর ওইচ এনএইচ ফোর ওইচ এর কনসেন্ট্রেশন বেশি নিতে হবে কার রেসপেক্টে এইচ সিএল এর রেসপেক্টে এবার প্রশ্ন দেখ তাহলে এতদূর কনসেপ্ট ক্লিয়ার গেছে দেখ প্রথমে এটা তো অ্যাসিড একটা প্রথমেরটা দেখ প্রথমেরটা কি একটা উইক অ্যাসিড প্রথমেরটা একটা উইক অ্যাসিড আর তার একটা বেস তাহলে কি ও সল্ট বানাবে কি সি ডাবল ও এন আচ্ছা তাহলে এখানে যদি আমার বাফার বানে তাহলে সেটা হবে অ্যাসিডিক বাফার কেন এটা আমার উইক অ্যাসিড আর তার সল্ট বানাচ্ছে তাহলে আমাকে প্রশ্নে চেয়েছি কোনটা হবে তাহলে প্রথমেরটা তো কখনোই হবে না সেকেন্ডেরটা দেখ এইচ সিএল অ্যান্ড এত মনে হয় এনএইচ করেছে আচ্ছা হতে পারে আচ্ছা এই যে সলিউশন দেখ এই স্ট্রং অ্যাসিড এটা স্ট্রং বেস দেখ এখানেও যত অ্যামাউন্ট আছে এখানেও সেম অ্যামাউন্ট আছে এটা তো নিউট্রাল হয়ে যাবে এখানে কোনো বাফার ফর্মেশনের পর তাহলে এটাও হলো আচ্ছা এখানেও দেখ সেম এখানেও যদি বাফার বানেও আমি জানি না বানবে কি বানছে না যদি বানেও সেটা হবে কি অ্যাসিডিক বাফার তাহলে এটাও বেশি বাফার নেই চোখ বন্ধ করে হবে এটা চোখ বন্ধ করে তুই যদি সিম্পল বেসিক বাফার কাকে বলে জানিস তাহলেই তুই দাগ মেরে দিতে পারবি সেকেন্ডেরটা হবে এবার সেকেন্ডেরটা যে বাস্তবে কি বেসিক বাফার সেটা কি করে বুঝবো না আমার বেসিক বাফার হতে হলে এনএইচ ফোর ওইচ এর কনসেন্ট্রেশন বেশি থাকতে হবে এইচ সিএল এর থেকে তাই তো এবার এখানে কত আছে হান্ড্রেড এম এল ইন্টু জিরো পয়েন্ট ওয়ান মানে হান্ড্রেড ইন্টু জিরো পয়েন্ট ওয়ান বার এখানে কত মোল আছে বল এইচ সিএল মোল হচ্ছে হান্ড্রেড ইন্টু জিরো পয়েন্ট ওয়ান মিলি মোল মিলি মোল দেখ এম এল ইন্টু মোলারিটি করলে কি হয় মিলি মোল জানিস কি না জানলে সে তাহলে দিস ইস ইকুয়ালস টু হাউ মাচ টেন মিলি মোল আর এখানে কত আমার এনএইচ ফোর ওইচ দেওয়া আছে দেখ টোয়েন্টি মিলি মোল কোনটা বেশি আছে হ্যাঁ এনএইচ ফোর ওইচ বেশি আছে তাহলে এটা বেশি বাফার বানাবে ভালো কোশ্চেন অ্যান্ড সিম্পল কোশ্চেন দেখ আনসার টু দেখ এই তো প্রশ্নের লেভেল এই তো তোর নিটের লেভেল দেখ দ্য নাম্বার অফ মোলস অফ হাইড্রোজেন মলিকিউলস রিকোয়ার্ড টু প্রোডিউস টোয়েন্টি মোলস অফ অ্যামোনিয়া সো হ্যাভার্টস প্রসেস হ্যাভার্টস প্রসেস তো তুই ক্লাস এইটে পড়েছিস তাই না হ্যাভার্টস প্রসেস তো তুই ক্লাস এইটে পড়েছিস হ্যাভার্টস প্রসেস কি দেখ এখানে লেখা আছে আমি লিখে বোঝাচ্ছি এন টু প্লাস এইচ টু থেকে টু এন এস আচ্ছা লিখে বোঝাই সুবিধা হবে এও গ্যাস এও গ্যাস এও গ্যাস শোন এক মোল নাইট্রোজেন কত মোল এক মোল হাইড্রোজেনের সঙ্গে রিয়াকশন করে দু মোল অ্যামোনিয়া বানায়
ক্লিয়ার? তোকে প্রশ্ন চেয়েছে 20 মোল অ্যামোনিয়া দ্যাট নাম্বার অফ মোলস অফ হাইড্রোজেন মলিকিউল রিকার্ড টু হ্যাভ, তাহলে তুই এখান থেকে বলতে পারবি না? 20 কিছুই ব্যালেন্স করা আছে, দেখ সব ব্যালেন্স করে লেখা আছে। 20 মোল অ্যামোনিয়া বানাতে 3 দিয়ে 6। আচ্ছা ও সরি 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 সরি, হ্যাঁ ব্যালেন্স করে নি না আমি, সরি। N2 + H2 + 2NH2 থেকে ব্যালেন্স কর, ঠিক আছে না? হ্যাঁ সরি, তাহলে এখানে 1 মোল নাইট্রোজেন 3 মোল হাইড্রোজেনের সাথে রিয়াকশন করে 2 মোল অ্যামোনিয়া বানায়। প্রশ্নে জিজ্ঞেস করেছে 20 মোল অ্যামোনিয়া বানাতে হবে, তার জন্য কত মোল হাইড্রোজেন লাগবে? 2 মোল হাইড্রোজেন বানাতে 3 মোল লাগছে। আচ্ছা তাহলে 10 মোল N2 30 মোল, এখানে তাহলে 20 মোল NH3 বানাতে কত মোল লাগছে? আনসার কী হবে বল? খুব বিশাল বড় ক্যালকুলেশনের প্রশ্ন ছিল, কেউ এটা 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 কে বুঝতে পারলি কি পারলি না? আরে বুঝতে পারলি কি পারলি না বল ভাই, জোরে বল। এই খুব ক্যালকুলেশন, বিশাল বড় ক্যালকুলেশন দিয়ে দিয়েছে। তাহলে দেখ নিটে কেমন প্রশ্ন আসে, কোয়ালিটি দেখতে পাচ্ছিস তো? কোয়ালিটি দেখতে পাচ্ছিস? আরে ভাই আনসার দে, অ্যাটলিস্ট এইটুকু রেসপেক্ট দেওয়া উচিত। কোয়েশ্চেন অফ দ্য ফলোয়িং ডায়াটমিক স্পিসিস অনলি পাই বন্ডস অ্যাকর্ডিং টু মলিকুলার অরবিটাল থিওরি। দেখ এটা এনসিআরটি লাইন ডিরেক্ট, সি টু তে কোনো সিগমা বন্ড নেই, দুটো বন্ডই আছে যেটা হচ্ছে পাই বন্ড। এবার তোরা যদি এক্সপ্লানেশন চাস আমি দিয়ে দিচ্ছি। দেখ ডায়াটমিক মলিকুল মানে কি, দুটো অ্যাটম আছে, দেখ N2 তে দুটো অ্যাটম আছে, B2 দুটো অ্যাটম আছে, এদের দুটো আছে, কিন্তু এখানে সব বন্ড কখনোই পাই বন্ড না, কিন্তু সি টু তে সমস্ত বন্ডই কি পাই বন্ড, মনে থাকবে? সি টু তে কোনো সিগমা বন্ড হয় না, ডিরেক্ট সব পাই। কীভাবে হচ্ছে না, তোরা মলিকুলার অরবিটাল থিওরি যদি দেখিস, দেখ এমও কনফিগারেশন অফ সি টু, মলিকুলার অরবিটাল কনফিগারেশন অফ সি টু, সিগমা 1s2। আচ্ছা দেখ কার্বন, কার্বনে কটা ইলেকট্রন থাকে বল? হাইড্রোজেন ইকুয়ালি কার বড় কার্বন 6, 6টা, তাহলে দুটো কার্বনে 6 + 6 = 12টা, তাহলে টোটাল 12টা ইলেকট্রন। এবার মলিকুলার অরবিটাল থিওরি আমরা রিপ্রেজেন্ট করি কিভাবে? সিগমা 1s, সিগমা *1s, সিগমা 2s, সিগমা*2s, পাই 2px, পাই 2পিআর। এবার দেখ দুটো 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 করে ইলেকট্রন, এবার ফিল, দেখ এর অরবিটাল থিওরি দেখাও যখন, শেখাও যখন দেখবি, বা এখনই যদি বলি 12, তো এর জন্য কী হবে? সিগমা 1s, সিগমা*1s, সিগমা 2s, সিগমা*2s, পাই 2px, পাই 2পিআর। এবার এখানে দুটো ইলেকট্রন, দুটো ইলেক্ট্রন, 2 দিয়ে 4, মোট 16। দেখ এর যে শেষ দুটো ইলেকট্রন, সি টুর ক্ষেত্রে শেষ দুটো ইলেকট্রন কোথায় এন্ট্রি নিচ্ছে? পাই অরবিটালে। তাহলে এর ক্ষেত্রে ভ্যালেন্স ইলেকট্রন কারা? পাই অরবিটালে যাই, পাই মলিকুলার অরবিটালে যে ইলেকট্রন আছে ওরাই এর ক্ষেত্রে ভ্যালেন্স ইলেকট্রন। আমরা জানি বন্ডিং ফর্মেশনে কোন ইলেকট্রন পার্টিসিপেট করে? ভ্যালেন্স ইলেকট্রন। আচ্ছা এবার প্রশ্ন হচ্ছে সি টুতে কতগুলো বন্ড আছে? দেখ বন্ড অর্ডার দ্যাট ইস ইকুয়ালস টু হাফ অফ বন্ডিং এ কতগুলো ইলেকট্রন আছে? দেখ এটা যতগুলো স্টার সেগুলো হচ্ছে অ্যান্টি বন্ডিং অরবিটাল, তাহলে এটা হচ্ছে বন্ডিং, এটা বন্ডিং, এটা বন্ডিং, এটা বন্ডিং, মানে 8টা ইলেকট্রন বন্ডিং এ 4 2, আর এটা অ্যান্টি বন্ডিং, এটা অ্যান্টি বন্ডিং। 8 - 4 মানে কত? 4/2 মানে 2। তাহলে বন্ড অর্ডার 2 মানে সিলুতে কটা বন্ড আছে? দুটো। দুটো বন্ডে কেমন? পাই বন্ড। মনে থাকবে, মনে থাকবে। আচ্ছা বন্ড অর্ডার ক্যালকুলেশনের রুল কি? বন্ডিং মাইনাস অ্যান্টি বন্ডিং বাই 2, বন্ডিং এর টোটাল ইলেকট্রন মাইনাস অ্যান্টি বন্ডিং এর টোটাল ইলেকট্রন বাই। আচ্ছা তোদেরকে তো আমি পড়িয়েছি যে বায়োডিগ্রেডেবল পলিমার নন বায়োডিগ্রেডেবল পলিমার কোনটা, আনসার বল। ভেরি গুড আনসার, ডিরেক্ট বল। কিছু ডিফিকাল্টি আছে রে পেপারটায়? কোনো টাফ কিছু দেখতে পাচ্ছিস? 180 তে 180 না পাওয়ার মতো কিছু ব্যাপার আছে? নেক্সট, উইচ অন অফ দ্য ফলোয়িং রিঅ্যাকশনস আর ডিসপ্রপোর্শনেশন রিঅ্যাকশনস, সিলেক্ট দ্য কারেক্ট ফ্রম দ্য ফলোয়িং। আচ্ছা দেখ আমি তোকে রেডক্স যখন পড়িয়েছি ডিসপ্রপোর্শনেশন রিঅ্যাকশনস কি বলেছি বলতো? অন্যে সব হল ডিসপ্রপোর্শনেশন কি বলেছি বল? তখন তো ভালো পড়াশোনা করতিস, রেডক্স পড়েছিলাম তখন। দেখ কোনো একটা এলিমেন্ট
একটা রিঅ্যাকশন অক্সিডাইজড হচ্ছে রিডিউসড হচ্ছে। দেখ এই প্রথম রিঅ্যাকশনটা কি আমরা ডিসপ্রপোর্শনেশন রিঅ্যাকশন বলতে পারবো? এখানে কপারের অক্সিডেশন স্টেট বেড়েছে মানে অক্সিডেশন হয়েছে, আবার এখান থেকে কপারের তাহলে এটা অক্সিডেশন, এখান থেকে কপারের অক্সিডেশন স্টেট কমেছে তাহলে এটা কি হচ্ছে রিডাকশন। তাহলে এটাতে দেখ একটা এলিমেন্ট তার অক্সিডেশন হচ্ছে রিডাকশন হচ্ছে, দিস ইজ ডিসপ্রপোর্শনেশন রিঅ্যাকশন আর নট, তাহলে দিস ইজ ডিসপ্রপোর্শনেশন রিঅ্যাকশন, তাহলে এ হবে ডিসপ্রপোর্শনেশন রিঅ্যাকশন, ঠিক না? সেকেন্ড এটাতে দেখ, সেকেন্ড এ এখানে ম্যাঙ্গানিজ Mn(O)4-, এর অক্সিডেশন স্টেট কত বড়? ম্যাঙ্গানিজের প্লাস সিক্স থেকে প্লাস সেভেন অক্সিডেশন, কেন না অক্সিডেশন স্টেট বাড়ছে, আবার প্লাস সিক্স থেকে প্লাস ফোর রিডাকশন, তাহলে একই এলিমেন্টের অক্সিডেশন রিডাকশন দুটোই হয়েছে, তাহলে এটাও ডিসপ্রপোর্শনেশন। আচ্ছা পয়েন্ট সি, সিতে দেখো এখানে ম্যাঙ্গানিজ কে এম, এটা ভাঙলে কি হবে Mn(O)4- মানে এখানে প্লাস সেভেন, এখানে প্লাস সেভেন মানে এখানে হবে K2 Mn(O)4- মানে প্লাস সিক্স, এখানে প্লাস ফোর। দেখ এখানে প্লাস সেভেন থেকে কী কী হচ্ছে, একটা প্লাস সেভেন থেকে এতেও কমেছে এতেও কমেছে, দুটোতেই রিডাকশন হয়েছে, তাহলে দিস ইজ নট এ ডিসপ্রপোর্শনেশন, এটা ডিসপোজন রিঅ্যাকশন বলতে পারি। তারপর একটা বল, এখানে ম্যাঙ্গানিজ প্লাস ফোর স্টেটে, এখানে প্লাস ফোর স্টেটে, এখানে আট, এখানে দেখ এখানে প্লাস সেভেন, এখানে প্লাস সেভেন থেকে প্লাস ফোর রিডাকশন, আবার প্লাস টু থেকে প্লাস ফোর অক্সিডেশন, রিডাকশন অক্সিডেশন দুটোই হয়েছে এখানে, তাহলে দিস ইজ অলসো ইয়োর ডিসপ্রপোর্শনেশন রিঅ্যাকশন। তাহলে হুইচ আর দ্য ফলোইং রিঅ্যাকশন আর ডিসপ্রপোর্শন রিঅ্যাকশন, এ সি সরি এ বি ডি অবশ্যই হবে, কেননা প্রোডাক্টে গিয়ে হুইচ আর দ্য ফলোইং প্রোডাক্টে গিয়ে তো রিডাকশন বা অক্সিডেশন দুটোর থেকে একটা প্রোডাক্ট আনছে বলছিস, ও কন্ট্রোলস না, এতে দেখ দুটো দেওয়া দুটো আলাদা আলাদা, দেখ অক্সিডাইজ হচ্ছে কি না দুটো তো আলাদা আলাদা, একই জিনিস দুটোতে ছিল না, না একই জিনিস দুটো ছিল না, ও সরি সরি হ্যাঁ ডিএটা ডিএটা কি বলে দিলাম, ভেরি গুড, আমি ডিএটা অ্যাকচুয়ালি ভুল বলে দিয়েছি, কি দেখ এ এখানে প্লাস সেভেন ঠিক আছে প্লাস টু এখান থেকে প্লাস, দেখ অ্যাকচুয়ালি দুটো আলাদা আলাদা ডিফারেন্ট থেকে যে একটা বাজছে, দিস ইজ নট এ ডিসপ্রপোর্শন, ভেরি গুড দিস কম্প্রোশন, ভেরি গুড। তাহলে দেখ এখানে আনসার আমার কোন দুটো হবে বল, এ ডি, এ আর বি তাই তো, তাহলে ডি তো হচ্ছে না, ডি ইজ নট এ ডিসপ্রপোর্শন নাম্বার নয়টা চার তাই তো, তাই দেখ দিস ইজ এ ডিসপ্রপোর্শনেশন, দিস ইজ এ ডিসপ্রপোর্শনেশন, বি C is not a disproportionation and D is also not a disproportionation. D is a compression reaction. কারণ একই এলিমেন্টের রিডাকশন অক্সিডেশন দুটো হতে হবে, ডিতে ডিতে কিন্তু সেটা হয় না, ডিতে একই এলিমেন্টের রিডাকশন অক্সিডেশন সেটা একটা কো হয় বানিয়েছে, দিস ইজ কম্প্রো রিঅ্যাকশন ডিসপ্রো রিঅ্যাকশন। আচ্ছা এবার চলে আয় কোশ্চেন নাম্বার 10, which one of the following is most difficult to protonate? দেখ জেনারেল অর্গানিক কেমিস্ট্রি একদম সিম্পল কোশ্চেন, কাউকে প্রোটোনেট করতে হবে মানে কি তার সাথে এইচ প্লাস অ্যাড করাতে হবে, এইচ প্লাস নেবে কে, না দেখ জল কিভাবে রিয়াকশন করে, না লোন পেয়ার থাকে, এই লোন পেয়ারটা এইচ প্লাসকে অ্যাটাক করে তাই তো, দিয়ে বানায় এইচ থ্রি ও প্লাস, তাহলে এইচ প্লাস নিতে গেলে তার এর কাছে কী থাকতে হবে, লোন পেয়ার, দেখ এখানে অক্সিজেন লোন পেয়ার আছে, এখানে অক্সিজেন লোন পেয়ার আছে, এখানে অক্সিজেন লোন পেয়ার আছে, নিচেও অক্সিজেন লোন পেয়ার আছে, এবার দেখ এদিকে কি মিথাইল গ্রুপ, এখানেও মিথাইল এখানেও মিথাইল, এখানে ফিনাইল গ্রুপ, এই আর এখানে তো হাইড্রোজেন হাইড্রোজেন জল, দেখ একেও তুই প্রোটোনেশন করতে পারবি, এরও প্রোটোনেশন করতে পারবি, এরও প্রোটোনেশন করতে পারবি,
কেন কি এদের লোন পেয়ারগুলো কি সব লোকালাইজড, এদের লোন পেয়ারগুলো লোকালাইজড, যেখানে দেখছিস সেখানেই আছে, এদের লোন পেয়ারগুলো লোকালাইজড মানে যেখানে দেখছিস সেখানেই আছে। কিন্তু ফিনাইলের ক্ষেত্রে, হ্যাঁ ফিনাইল ও এইচ, তাই তো? এটাকে যদি তুই দেখিস এই এর লোন পেয়ারগুলো কি আছে না, ডিলোকালাইজড আছে। ফিনাইল রিং এর সাথে ডিলোকালাইজ থাকলে এ এইচ প্লাসের জন্য অ্যাভেলেবেল নেই, তাহলে এর প্রোটোনেশন করানো টাফ। তাহলে আনসার কি হয়ে যাবে আমাদের এখানে, এর এখানে হচ্ছে ডি লোকালাইজড। আনসার কটা প্রশ্ন হলো বল, কোনো 10টা প্রশ্নের মধ্যে একটা মনে হচ্ছে যে বিশাল কঠিন এসে গেছে? হ্যাঁ নেক্সট দেখ, এটাও করানো। এগারোটা বল, নট স্টেবল, পি ব্লকের শুরুতেই করিয়েছিলাম। বল, পি ব্লকের শুরুতেই করিয়েছিলাম। কার্বনের নিচে কি আছে, সিলিকন। দেখ হ্যাঁ, তার জন্য এটা কোনো লজিক না। এখানে এসছে তোর কার্বন, সিলিকন, জার্মানিয়াম, এরা হচ্ছে দেখ ডাউন দ্য গ্রুপ সাইজ বাড়ে, ঠিক আছে। দেখ এখানে এর সাইজ অনেক বড়, এ আসানি খুব তাড়াতাড়ি 6টা ক্লোরিনকে অ্যাকোমোডেট করে নিতে পারে। এর চারপাশে ঘিরে 6টা ক্লোরিন, 1টা 2টা 3টে 4টে 5টা 6টা, এর কাছে এটা কোনো ব্যাপারই না। এর এর চারপাশে 6টা ক্লোরিন আরামসে নিয়ে নেবে, কেন এর নিজের সাইজ বড়। কিন্তু টিনের ক্ষেত্রেও তাই, টিন এসএন এর সাইজ বড়, ওর আশেপাশে 6টা ওইচ মাইনাস আসামিসে চলে আসে, স্টেরিক হিন্ড্রেন্স মনে পড়ছে কিছু এবার, কম। কিন্তু এসএন সিএল সিক্স সিলিকন একটু ছোট, ওর আশেপাশে এরকম বড় বড় ক্লোরিন, দেখ 1টা 2টা 3টে 4টে 5টা 6টা, এখানে কি গোল্ড 2-, এখানে স্টেরিক রিপালশন খুব বেশি, স্টেরিক রিপালশন বেশি হওয়ার জন্য কি এই ক্লোরিন, এই যে সিস্টেমটা এদের মধ্যে স্টেরিক রিপালশন খুব বেশি, তার জন্য কি এ অতটা স্টেবেল, তাহলে এই জন্য এ অতটা স্টেবেল হবে। আনসার কি যাবে দেখ, সিমিলারলি ফ্লোরিন কিন্তু অনেক ছোট, ওর নিচের অপশনটাতেই আছে দেখ SiF6 2-, ফ্লোরিন কিন্তু অনেক ছোট, ফ্লোরিন অনেক ছোট, ও কিন্তু এটাকে অ্যাকোমোডেট করে দেয়, বুঝা গেছে? স্টেরিক রিপালশন হাই হওয়ার জন্য কি এই যে সিস্টেমটা এক্সিস্ট করে, মনে থাকবে? ইজ ইট ডিফিকাল্ট? কিন্তু দেখ ক্লোরিনের থেকে ফ্লোরিন কিন্তু ছোট, এই স্ট্রাকচারটা আবার কিন্তু এক্সিস্ট করছে, এই যে সিলিকন ছোট তো, ক্লোরিনও ধারে ধারে ছোট ছোট, তাই না? তাহলে দেখ যেখানে SiF6 2- এক্সিস্ট করে, SiCl6 2- এক্সিস্ট করে না, SiF6
ক্লোরিন করে না তো ব্রোমিনও করবে না, ব্রোমিন করবে না তো আয়োডিনও করবে না, কারণ এদের সাইজ বাড়তে চলে যাচ্ছে। হ্যাঁ বারোটা ওজন লেসিস যদি তোদের করানো হয় তেরোটা বলো। তাহলে হেবার প্রসেস যাচ্ছে অ্যামোনিয়া, একটাই অপশন আছে। কিছু ডিফিকাল্ট পেপার এসছে বলতো? হ্যাঁ এমন কিছু দেখ, হল থেকে বেরিয়ে তোরা এই যে পড়াশোনা করছিস না তো আফসোস করবি কেন পড়লাম না? এক্সাম হল থেকে বেরিয়ে তোরা আফসোস করবি কেন পড়লাম না? এবার প্রসেসে অ্যামোনিয়া প্রস্তুতি জানতিস কি না? কন্ট্যাক্ট প্রসেসে কি তৈরি হয়? সালফিউরিক অ্যাসিড, স্পর্শ পদ্ধতিতে সালফিউরিক অ্যাসিড প্রস্তুতি, মাধ্যমিকে পড়েছি ভাই। ড্যাক্রন, ড্যাক্রন প্রসেসে তৈরি হয় ক্লোরিন প্রস্তুতি। আর পিওর নাইট্রোজেন কোথা থেকে পাওয়া যায় রে? বেরিয়াম অ্যাজাইড, সোডিয়াম অ্যাজাইড থেকে। দেখ যখনই তুই বেরিয়াম, আচ্ছা অ্যাজাইড হচ্ছে এন থ্রি মাইনাস, আচ্ছা বেরিয়াম বিএ বিএ এন থ্রি মাইনাস ওল টু। দেখ তো ঠিক লিখলাম ওল লিখলাম, অমৃত কী করছো রে? হ্যাঁ কী করছো, ক্লাস দেখছো না? বেরিয়াম অ্যাজাইড ঠিক লিখলাম না ভুল লিখলাম? ঠিকই আছে, বিএ টু প্লাস, প্লাস টু এন থ্রি মাইনাস, ব্যালেন্স তো মিলে গেছে। অ্যাজাইড তো এইটা, একে যখনই হিট করবি এ দেবে বেরিয়াম প্লাস থ্রি এন টু গ্যাস, পিওর এন টু গ্যাস। হাজি অ্যাজাইড এখানে লিখিনি কেন? ওখানে কেন লিখবো? ওটা তো নিউট্রাল, মানে আয়ন ওখানে কেন বিএ প্লাস টু প্লাস লিখে রেখেছি? একে হিট করবি ডিরেক্ট, বা সোডিয়াম এন এন থ্রি মাইনাস এন এন এ প্লাস এন থ্রি, একে হিট করবি এখান থেকেও পিওর নাইট্রোজেন করবি। তাহলে নাইট্রোজেন প্রিপারেশন আমরা এগুলোকে ইউজ করি। তাহলে আনসার দেখ, একটা দেখ, এটা তো একটা প্রথমে কাজ মিটে গেছিলো, আর তো চোখ ফিরে তাকানোর দরকারই নেই। কারেক্ট অপশন, এক মিনিট দিচ্ছি তোরা বাড়িকে করবি তো, না আমার দিঘা খাটনির কোনো প্রয়োজন নেই, আর যে কোনো দিন আমি টেস্ট নিয়ে নেবো, করতে পারবি নিশ্চয়ই? হ্যাঁ আর কুইনোলিন পয়জন দিতে হয়, এটা আছে। এই যে কুইনোলিন এখান থেকে সিস বিয়োগ করি, ঠিক আছে? এনি ডাউট? ট্রান্সের এজেন্ট করাবো আমি যখন ওটা পুরো ডিএক্সএস সেটই করাবো, পুরো ডিএক্সএস সেই। এখন হচ্ছে ধরো সোডিয়াম অ্যামোনিয়া। আচ্ছা দেখ এবার দেখ, হ্যাঁ এই যে কোশ্চেনটা, এটা আমি তোদেরকে বেসিক স্ট্রেংথ অফ মিথাইল সাবস্টিটিউটেড অ্যামিন করিয়েছিলাম যখন জেনারেল অর্গানিক কেমিস্ট্রি পড়িয়েছি, মনে পড়ছে? ভেরি গুড, এবার তো মেনে গেছি, এবার তো মেনে গেছি, হাত মেলা, এবার তো মেনে গেছি। মিথাইলের, মিথাইলের ক্ষেত্রে কি ছিল? মিথাইল যখনই থাকবে অ্যাকোয়াস সলিউশনে কি অর্ডার হয়েছিলাম? কারেন্ট অর্ডার অফ বেসিক স্ট্রেংথ ইন মিথাইল সাবস্টিটিউটেড অ্যামিন ইন অ্যাকোয়াস, মনে থাকবে অ্যাকোয়াস সলিউশন। যদি যদি অ্যাকোয়াস না হতো তখন যেটা
অ্যাকর্ডিং টু টারসিয়ারি, তারপর সেকেন্ডারি, তারপর প্রাইমারি। এখানে দেখ, এখানে সেকেন্ডারি কোনটা, এই দেখ এর অর্ডার বলেছিলাম কি মিথাইল থাকবে 2-1-3-0, যখন কি থাকবে মিথাইল সালফেট। হ্যাঁ দেখ চারই আছে, এটা সেকেন্ডারি, এটা প্রাইমারি, এটা টারসিয়ারি। কেন দেখ অনেক কিছু ফ্যাক্টর কাজ করে, যেমন হাইড্রেশন এনথ্যালপি, তারপরে ধরো হয়তো এইচ মানি মানে হাইড্রেশন এনথ্যালপি, হিন্ড্রেন্স, তারপর আই এফেক্ট, সব কিছু একসাথে কাজ করে, তাই না? তাহলে এই অত কিছু ঝামেলা করার দরকার নেই, সিম্পল অর্ডার মনে হয় 21-30 মিথাইলের জন্য অল্টো উল্টে ধরে যায়। আচ্ছা আচ্ছা এটা তো করেনি, 16 এখনো ধর টপিকে আসেনি যদিও। দেখ এবার এই প্রশ্নটা দেখ তো করাবো, সব পুরো পেপারই সলভ করাবো। যা 17টা দেখ, একটা জিনিস দেখ, অত থাকতে হবে না, দেখ সিম্পলি সিম্পলি দেখ একটা আইন আছে, আইন মানে তিনটে মান, আর দুটো ইন আছে, সরি একটা ইন আছে, দুই পজিশনে ইন আছে। দেখ রেখেছি আমি 1-2-3-4-5, দেখ এখানে তাহলে একটা পাই হবে, এখানে দুটো পাই হবে, 1 পাই, এখানে 2 পাই, টোটাল মিলিয়ে 3 পাই। দেখ 3 পাই একটা অপশনও আছে, একটাতেই আছে, বাকিটা তো তুই নিচে করতেই পারবি, হ্যাঁ না? বাট বাট কিছু টাফ ছিল রে, বলতো কিছু টাফ আছে এতে, বল এক্সাম হল থেকে বেরিয়ে আফসোস করবি না, এখন ভালো করে পড়বি। আমাকে তুই একটা প্রশ্ন দেখিয়ে দে, একটা প্রশ্ন দেখিয়ে দে যেটা খুব টাফ। হ্যাঁ বলতো হার্ডনেস কেমন মনে আছে দেখি, হার্ডনেস পড়িয়েছিলাম তো, দ্য মেথড ইউজ টু রিমুভ টেম্পোরারি হার্ডনেস অফ ওয়াটার। টেম্পোরারি হার্ডনেস কেন হয়? বাইকার্বনেট, বল বাইকার্বনেট ক্যালসিয়াম আর ম্যাগনেসিয়ামে ভিজিবল কি প্যাসেন্ট রে, লাইমেন হচ্ছে আল্ট্রাভায়োলেট, লাইমেন হচ্ছে আল্ট্রাভায়োলেট, গামা হচ্ছে ভিজিবল, ফ্লুরোসেন্ট, ইনফ্রারেড। ইজ ইট ডিফিকাল্ট? এটা কি ডিফিকাল্ট ছিল, এর উপর একটা ডিফিকাল্ট ছিল? আসলে সমস্যা হয়ে গেছে কি, তোরা প্রচুর জিনিসটাকে টাফ ভেবে ফেলছিস, এই জন্যই তোদের আরো এক্সাম খারাপ হচ্ছে। আচ্ছা এটা বলতো, অ্যামং দ্য ফলোইং দ্য ন্যারো স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক ইজ, এগুলো তো স্টেট, এগুলো তো কোনো পড়ানোর নেই, কোনটা রে? পেনিসিলিন জি, পেনিসিলিন জি ইজ ইউর ন্যারো স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক, মনে থাকবে, দিস ইজ ন্যারো স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক। চল আজকে ছুটি কর, আবার পরে কখনো বসা যাবে কয়েকটা কোশ্চেন। আচ্ছা সলিড তো পড়িয়ে দিয়েছি, সলিডটা কর, বল 27 সলভ কর। পারবি তো দেখি, বেশি সময় যাবে না,
কতটা কেন ভেরি গুড ভেরি গুড ভেরি গুড দেখ ওই দেখো যাও আমরা একটা ফর্মুলা পড়েছিলাম যে সলিডে ডোজ থাকিয়ে যদি একটা পার্টিকেল যায় কটা পার্টিকেল এই ফর্মুলা হ্যাঁ এর জন্য অক্টাহেড্রাল ভয়েড ওএইচবি কটা হয় এন কেএইচবি কটা হয় 2n ভেরি গুড এবার শোন ক্লোজ কিউবিক প্যাকিং এর জন্য এই ফর্মুলাটা সত্যি হেক্সাগোনাল ক্লোজ প্যাকিং এর জন্য এই ফর্মুলাটা সত্যি আমি এটা বলেছিলাম কিনা বলেছিলাম কিনা বল আচ্ছা যদি বলে থাকি তাহলে দেখ আমার এখানে কি বলেছে কম্পাউন্ড ফর্মস বাই ক্যাটায়ন সি অ্যান্ড অ্যানায়ন এ অ্যানায়নস ফর্ম হেক্সাগোনাল প্যাক ল্যাটিস আচ্ছা তার মানে অ্যানায়ন এ কোথায় আছে হেক্সাগোনাল ল্যাটিস মনে করছি এনটা এ আছে হ্যাঁ জি এবার দেখ অ্যাড ক্যাটায়ন অকুপাই 75% অফ অক্টাহেড্রাল ভয়েড দ্য ফর্মুলা অফ দ্য কম্পাউন্ড আচ্ছা যদি এনটা এ থাকে তাহলে অক্টাহেড্রাল ভয়েড কটা হবে ওর জন্য আমার এনটা আচ্ছা 75% এন এর 75% কত হচ্ছে 75n/100 মানে 3n/4 তার মানে সি কটা আছে সি আছে 3n/4 আর এ কটা আছে এ কটা আছে এনটা হচ্ছে তাহলে C3A4 কোথায় আছে দেখ কি এটা 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 খুব টাফ দিয়ে দিছো কি রে শুনবা মনে পড়ছে কিছু বল সলিড তো তোরকে পড়িছি এটা তোরা হলে পড়ে আসতে পারতিস কিনা তাহলে এত কান্নাকাটি করার কি আছে হ্যাঁ এরা আবার কি করেছে দেখ আমরা এন ধরে পড়েছি ওরা হেক্সাগোনাল ক্লোজ প্যাকিং এ আমরা তো জানি যে কটা জেড ভ্যালু কত হয় 6 কি দরকার হিন্দি পড়া কি তো এদার ছয় পর আচ্ছা তো সেই আসবে ভাই আচ্ছা তো এই দরকার আচ্ছা এটা তো এটা ইনফরমেটিভ বল আমি তো ফলোইং হুইচ ওয়ান ইজ নট গ্রিন হাউস গ্যাস আচ্ছা আমাকে একটা কথা বলতো এই যে এতগুলো প্রশ্ন দেখলি ভেরি গুড এতগুলো যে প্রশ্ন দেখলি আমাকে একটা কথা বল তোরা কোনটাই তোর হিউজ ক্যালকুলেশন করতে লেগেছে মনে হচ্ছে একদম প্রাণ বেরিয়ে গেছে ক্যালকুলেশন করতে গিয়ে কোনটাই মিথেন CH4 সবাই জানি গ্রিন হাউস গ্যাস ওজন গ্রিন হাউস গ্যাস নাইট্রাস অক্সাইড গ্রিন হাউস গ্যাস সালফার ডাইঅক্সাইড ইজ নট গ্রিন হাউস গ্যাস সালফার ডাইঅক্সাইড এটা অ্যাকচুয়ালি কি অ্যাসিড রেনের জন্য দেয় ও ওয়াটারের সময় রিঅ্যাকশন করে সালফিউরিক অ্যাসিড বাড়ায় অ্যাসিড রেন দিস ইজ নট এ গ্রিন হাউস গ্যাস আচ্ছা চল বাকি আবার পরে দেখা যাবে অনেক কিছু পড়িস অনেক কিছু পড়ানো হয়নি আজকে নতুন যে কনসেপ্ট শেখালাম না কারোর যেন ইয়ে না যায় চল আচ্ছা এই পিডিএফটা পাঠিয়ে দিতে হবে পিআইকিউর পিডিএফটা সবাই দেখে নিচ্ছে একটু হ্যাঁ নেক্সট দিন দেখে আসিস আমি তো ডিসকাশন করবো আবার ইলেকট্রো বুঝতে কারোর কোনো অসুবিধা আছে নেই তো